শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মা, আজি সময়টা মধ্যাহ্নকাল, ঠিক সেবার সময় বাবা। তো আজকে সেই সময় আপনাদের চরণে আমি এসেছি। গৌরহরি গৌরসুন্দর আজকের সুরধ্বনির তীরে ভাবের রসের শিরোমণি, আমার গৌরহরি সুরধ্বনির তীরে আজকে কেন কাঁদছে বাবা? জগৎ জীবকে উদ্ধারের লাগি আমার গৌরাঙ্গ শ্রীহরি, জীবের দুর্দশা মলিন হেরে জগৎ জীব তাদেরকে লক্ষ্য করে আমার গৌরহরি গৌরসুন্দর আজকে সুরধ্বনি গঙ্গার তীরে কাঁদছে। পদকর্তা দেখে কলম দিলেন বাবা, আজকের গৌরহরি গৌরসুন্দর আমার যিনি হলেন কলির ভগবান, তিনি আজকের সুরধ্বনি গঙ্গার তীরে, আজকের সেই বাদান্ন শিরোমণি যিনি আমার কলির ভগবান, কলির পাবন অবতার, সেই গৌরহরি সুরধ্বনি গঙ্গার তীরে কাঁকুর খলার উপর গড়াগড়ি খেয়ে কেন কাঁদছে? গৌরহরি আমার বললেন, যাদেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, যাদেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, তারাই হয়েছে আজ পথ, তারাই হয়েছে আজ পায়া, যাদেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, কোন ঘর বাবা? যাদের জন্য আমি সাদের গোলক ধাম হইতে মর্তধামে আসলাম, মর্তধামে এসেছি আমি মরতে বাবা, বাঁচতে নয় হরিভোর, তারাই হয়েছে আজকের পর। যাদের জন্য আমি ব্রজ হতে নদীর ঘাটে লাগালাম স্টিমা, লাগালো স্টিমা, শ্রী চৈতন্য মহাপ্রভুর হাটে এলো অসংখ্য পাইকা, নাম মিলাই রে নিত্যানন্দ, নাই না নিজার কপালে মন্দ, নাই না নিজার কপাল মন্দ, শ্রী অদ্বৈত উজার করে ভরিছে ভান্ড, উজার করে ভরিছে ভান্ড, হরিবোল, নাম বিলাইরে নিত্যানন্দ, নেয় নারী যার কপাল মন্দ্র, শ্রী অদ্বৈত উজার করে ভরিছে ভান্ডার, কি ঘটছে বাবা? এই হরি নামের মহামন্ত্র, যে নামের জাহাজ নিয়ে আজকের গৌরহরি এসেছিলেন আমার নদীর ঘাটে, মানুষকে বিতরণ করার জন্য, জগৎ জীবকে বিতরণ করার জন্য। কিন্তু আমরা এমন কলি হতজি, সেদিন কিন্তু আমরা হরিনাম কৃষ্ণ নাম কেউ গ্রহণ করতে চাইলাম না। কেন? মানুষ মারা গেলে যে হরিনাম বলে সেই হরিনাম কৃষ্ণ নাম আমরা শ্রবণ করব না। তোমাদের লাগিয়া যে ঘর মাধিন, যাদের আছে ভালোবাসা তারাই পেয়েছে ভালোবাসা, যাদের আছে ভালোবাসা তারাই পেয়েছে ভালোবাসা আমার শ্রী গৌরাঙ্গের চরণতলায়। যে ভালোবাসা আমার গৌরহরি গৌরসুন্দর করে দিয়েছিল না, সেই ভাষাটা আমরা ঠিক মতো করে যেন বাঁধতে পারলাম না। আজকের সুন্দর এই গ্রামটাতে সুন্দর একটা বৃন্দাবন তৈরি হয়েছে বাবা, তা সত্যি সুন্দর বৃন্দাবনটা যদি ভালো না হতো, যদি মন্দ হতো, তাহলে এখানে যত ভক্ত আছে, আমরা এই যে হরিনাম সংকীর্তন করতে এসেছি বাবা, তাহলে আমাদের সবার কিন্তু ভালো লাগতো না। আজকের ভালোবাসাটা করেছিল তাই আজকের ভালোবাসা হয়েছে আমার আপনার সবার সঙ্গে, তা ভালোবাসাটা আগে করতে হবে। সেই জন্য গৌরহরি ভালোবাসাটা আমাদের তৈরি করে দিয়েছিল, কিন্তু যখন আমাদের এই বাসাটা খারাপ হতে শুরু করলো, কখন শুরু করলো বাবা? বলছে এখন ভজন সাধনের সময় হয়নি, এখন আমি ছোট আছি বাবা, ছোটবেলায় ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বা না আসে
আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ কি মা জমেরও তার আসে সেদিন আমার গৌর হরি যাচিয়া সাদিয়া আজকের কলিজীবের মাঝে আমার হরিনাম বিতরণ করার জন্য রেডি হয়ে এসেছিলেন আমার সেদিন তিনি স্যালেন্ডার হয়ে এসেছিল গৌরী হত জীবের লাগি ভগবান ভক্তের কাছে স্যালেন্ডার করেছিল আমি এসেছি তোমাদের জন্য তোমাদের মুক্তি পাওয়া রাস্তার জন্য সত্যে হে আতে বিষ্ণু ত্রেদানাং যা যা তোমাক হই দাপরে পরিচর্যায়ং কলৌত ধরি নাম সংকীর্ত সত্যযুগের মানুষ সত্যে হে আতে বিষ্ণু ত্রেদানাং যা যা তোমাক হই সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেত মুনি ঋষি যুগ যুগ ধরে ত্রেতা যুগের মানুষ সত্যে ধেয়াতে বিষ্ণু ত্রেতানাং যা যা তোমাক যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করেছিল দাপরে পরিচর্যায়ং দাপর যুগের মানুষ তারা কি করেছিল না তারা পরিচর্যা দিয়ে হে ভগবান তোমার জন্য আমি ক্ষীর শরণাবনি দুগ্ধকে মন্থন করে যে ক্ষীর রেখেছি তুমি তা চুরি করে খেয়ে যেও আমরা ভগবানকে বলি ভগবান কৃষ্ণচন্দ্র গোকুলে চুরি করেছিলেন বাবা কেন না তিনি চুরি করে খেতে ভালোবাসতেন আচ্ছা বলুন তো বাবা ভগবানকে যদি না চুরি করে কেউ খেতে বলতো তাহলে কিন্তু ভগবান খেত না আমরা বলতাম ভগবান তুমি যশোদার ঘরে এসেছো যশোদার ঘরে ক্ষীর শরণাবনী সেবা করো কিন্তু মাঝে মধ্যে আমাদের ঘরে তুমি চুরি করে খেয়ে যেও তার জন্য আমার ভগবান ভক্তের মনোবাসনা পূরণের লাগি এই ভক্তদের দ্বারে এসে চুরি করে তিনি সেদিন খেতেন তাহলে ভক্তের জন্য ভগবান চোর সেজেছেন কি মা ভগবান তো ভক্তের জন্য চোর সেজেছে না ভগবান ভগবানের জন্য চোর সেজেছে শ্রদ্ধা গৌরভক্ত মন্ডলী গৌরভক্তিমতী মা আমরা শুনেছি অজ্ঞানী মানুষ দুঃখ পায় অজ্ঞানী মানুষ কারা এই আপনাকে আমি মারলাম কিংবা আপনার ঘরে চুরি করলাম ডাকাতি করলাম এটা জ্ঞানীর কাজ না মা এটা জ্ঞানীর কাজ না এটা অজ্ঞান মূর্খ হলো চার প্রকার বাবা আকাট মূর্খ পাথরে মূর্খ ডেড়েতে মূর্খ আর একটা মূর্খ সেটা হলো আমি হরি বল এই জগতে চারটে মূর্খকে ভাগ করে দিলেন তাই এই মূর্খদের মধ্যে একজন পড়ে যায় যে হলো অজ্ঞানী মানুষ আমরা শুনেছি অজ্ঞানী মানুষ দুঃখ পায় কিন্তু জ্ঞানী মানুষ দুঃখ পায় কেন মা জ্ঞানী মানুষ কাঁদে না বাবা অজ্ঞানী দুঃখ পায় কেন মানুষের কাছে চুরি করতে গিয়ে ধরা পড়ল আর তারা মারতে মারতে হয়তো মানুষটাকে মেরে দিতে পারে কিংবা হয়তো একটু জীবিত রাখে ভগবানের কাছে তখন কাঁদে ভগবান আমি আর চুরি চুরি করব না আমার এবারের মতো ক্ষমা করে দাও তা সে অজ্ঞানী মানুষ অকর্ম করেছে কুকর্ম করেছে তার জন্য কাঁদে কিন্তু আমরা জ্ঞানী মানুষ কেন কাঁদি যুক্তি কি সিদ্ধান্ত কি হরি বল যুক্তিটা হলো এটাই শকুন আকাশের উপরে ওড়ে বাবা বহুদূর ওড়ে কিন্তু তার লক্ষ্যটা থাকে কোন জায়গায় তার লক্ষ্য থাকে গোভাগারের দিকে কখন একটা গরু মারা যায় কখন একটা মহিষ মারা যায় কখন একটা গরু মারা যায় কিংবা কখন একটা মহিষ মারা যায় আমি এসে সেবা করব ওটা কিন্তু অজ্ঞানী প্রাণী সে কিন্তু চিন্তা করছে সর্বদা কখন একটা কিছু মারা গেলে আমি সেবা করব গো ভাগারে আমার এই ভাগারে কখন সে পড়বে তাহলে আমরা কলি হতো জীব আমরা তো সবাই জ্ঞানী মানুষ আপনারা সবাই জ্ঞানী মা হরি বল আমাদের লক্ষ্যটা কোথায় এবার খেয়াল করে দেখুন আমাদের লক্ষ্য কিন্তু গো ভাগারে না থাকলে কি হবে সংসার ভাগারে আমাদের লক্ষ্যটা আছে হরি বল এই যে আমি হরিনাম করছি আমি এই চাঁদদাহ গ্রামেতে কীর্তন করতে এসেছি আমার কত টাকা লাগবে আগে বাজেটটা কষে নিয়ে পাঠিয়েছি কেন লক্ষ্য কোথায় ঊর্ধ্বগামী না হয়ে নিচগামী হচ্ছে আমাদের লক্ষ্যটা যে আমার এই পয়সার বিনিময়ে আমি আপনার ওখানে কীর্তন করতে যাব কিংবা আমরা ভগবানকে বলি ভগবান আমার ছেলেকে একটা চাকরি দাও আমার ছেলেকে একটু ডাক্তার করে দাও কি মা ভগবান আমার ছেলেকে ভালো রেখো আমার স্বামীকে ভালো রেখো আমরা কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করেছো ভগবান তা আমাদের তুমি তো ভালো রেখেছো তুমি কোনোদিন ভালো আছো কোনোদিন বলেছি মা দুটো নয়নের ধাবিত করে এই যুদ্র যমুনা যে আমাদের দিয়েছে
কোনোদিন এই ধারাধামে ভাসিয়ে কোনোদিন বলতে পেরেছি ভগবান তুমি ভালো আছো? আমরা জ্ঞানী মানুষ যদি হলাম তাহলে অজ্ঞানীর কাজ করে তো গেলাম বাবা। আমরা নিজেরা চাই এলাম ভগবানের কাছে, ভগবান তুমি আমাদেরকে কিছু দাও, ইহার লাগিয়ে সংসার ভাগাটা আমরা পরিপূর্ণ করব, এই সংসার জগৎকে আমরা মায়ারূপে সাজিয়ে রাখব। ভগবান তুমি ভালো না থাকো, আমার টাকা দিলেই হলো। জীবের দেখিয়া নিদান আমার গৌরব, ভগবান আসিলেন ভারত ভূমি, নাম লহ লহ বলি, কাঁদিলেন কলি জীবের দ্বারে দ্বারে। তাই বোধকর্তাই আমার কি বলিলেন, কি বা জীবের দেখিয়া নিদান, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, গৌরব ভগবান আসিলেন ভারত ভূমে, ওরে কলির জি জীবের দেখিয়া নিদান আমার গৌরব ভগবান আসিলেন ভারত ভূমে, জীবের দেখিয়া নিদান গৌর ভগবান নামে লহ লহ বলি, আমার গৌরাঙ্গ জানাইলেন জগৎ জানে, নামে লহ লহ বলি, আমার গোরা অনুরাগের গোরা ভাবের গোরা আমার রাসের গোরা, আমি লহ লহ বলি আমার গৌরাঙ্গ শ্রীহরি, ও নামে লহ লহ বলি গৌরাঙ্গ শ্রীহরি, আজ জানাইলেন জগত জনে জানাইলেন জগত জনে, লহ লহ বলি গৌরাঙ্গ বলি, আহ
ওনাম লগো লগো বলি গৌরাঙ্গ শ্রীহরি জানাইলেন জগত জনে জানাইলেন জগত আমি গৌর হয়ে হলাম বাকি 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 এনামে বলে নায়ন বলিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি বলে নায়ন বলিতে দেয় না আমি গৌর হয়ে হলাম বাকি শুনে নায়ন শুনিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি এনামে বলে নায়ন নাম শুনি না আর শুনিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি নাম বলে না আর বলিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি নামে শুনে না আর শুনিতে দেয় না গৌর হয়ে বলে না আর বলিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি গৌর হয়ে আমি করলাম শ্রদ্ধা গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মা আজকের গৌর সুন্দর গৌর হরি জীবের দ্বারে দ্বারে কাঁদছে গৌর হয়ে আমি করলাম বাকি গৌর হয়ে আমি হলাম বাকি যার জন্য আমি যে কাজের জন্য এসেছি সেই কর্ম যদি না আমি করতে পারি তাহলে আমার বৃথায় গৌর সুন্দর জন্ম বৃথায় আমি নদীয়াতে এসেছি বৃথায় আমি কলিজীবের মাঝে যে কর্ম নিয়েছি সেই কর্মটা আমি করতে পারলাম না আজকের আমি যে জন্য আপনাদের চরণ এসেছি মা সেই আশা যদি পরিপূর্ণ না হয় তাহলে আমার বদনটা আমার মনটা কেমন লাগবে মা আমরা আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করি কিন্তু ভগবান তিনি যদি না কৃপা করেন কারোর আশা পূর্ণ হবে না মা এ কলিজীবের মাঝে আমরা অনেকে অনেক আশা করি সে আশা মনোবাঞ্ছিত ধন সেই ধন কে আছে আমার গোকুলের ধন তিনি যদি না কারোর আশা পূরণ করে তাহলে কারোর আশা পূর্ণ হবে না আমার তা সেই আশা যার আশা সেই নিজে পূর্ণ করতে সে আজকের পূর্ণ করতে পারছে না কলিজীবের মানুষ একটা সময় আমার ভগবানের যখন এই হরিনাম কৃষ্ণনাম বলতে বলতে যখন নগরে নগরে গেল না তখন কেউ হরিনাম করতে আসেনি সবাইকে হাতে ধরে পায়ে ধরে নিত্যানন্দকে দিয়ে বলল দাদা তুমি একবার মানুষকে ডাকো আমি হরিনামে বিতরণ করব বলে কোথায় করবে বলে নদিয়া নবদ্বীপ এ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার হরিনামের মালা আমি ছড়িয়ে দেব এমতো সময় মা কিছু মানুষ এসেছিল কোথায় না আমার ভগবান যখন ঘোষণা করে দিয়েছিল যে হরিনামের মালা আমি দেশ বিদেশে একবার গেঁথে পাঠিয়ে দেব তো নিত্যানন্দ দাদা সুন্দর করে মানুষকে সাজিয়ে নিয়ে চলছিল বলছে দাদা তুমি তাহলে একটু যাও আমি বাড়ি থেকে ঘুরে আসি তা যখন বাড়িতে গেল নিত্যানন্দ বলছে যে মানুষগুলো যে ভক্ত এসেছে মা একবার পরীক্ষা করে দেখাই নেওয়া যাক যে সবাই খেয়েছে কিনা দুপুর বেলা হরিভোর তা বলছে আপনারা সবাই খেয়েছেন তা বলছে হ্যাঁ খেয়েছি বলে কি দিয়ে খেয়েছো কুড়ি হতো যে মাছ মাংস ইত্যাদি ইত্যাদি বলে শোনো এ হরিনাম করতে গেলে কৃষ্ণ নাম করতে গেলে একটা নিয়ম পালন করতে হবে শুধু খেলে হবে না এই দুটো হাত দিয়েছে শুধু খাবার জন্য নয় দুটো হাত দিয়েছে শুধু কর্মের জন্য নয় বলে দুটো নিয়ম পালন করতে হবে বলে কি করতে হবে বলে হরিনাম তো সদা বলতেই হবে তবে হরিনামে বলার আগে যে খাওয়া দাওয়া ওইটা একটু নিয়ম চেঞ্জ করতে হবে কি করতে হবে তোমাদের আজ থেকে আর আমিষ ভুজি হলে হবে না তোমাকে নিরামিষ ভুজি হতে হবে মাছ মাংস ত্যাগ করে হরিবল আমা নিরামিষই কি বলে শুধু কুমড়ো ঘণ্টার ওই বাঁধাকপি আর ডাল আলু ভাজা বলছে না হরিবল নিরামিষ আরো আছে হরিবল তা বলছে নিরামিষ ভোজেই হতে হবে বলছে নিত্যানন্দ দাদা এ হরিনাম আমার শুনে দরকার নাই আর করে দরকার নাই কলি হত জীব দুপুরবেলা যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এখানে কে থাকলো না থাকলো আর দেখার দরকার নেই হরিবল চলো একবার সেবা নিয়ে আসি কিন্তু যখন নিরামিষের কথা বলেছে বলে ও বাড়িতে আরে যাব না বলে কেন বলে ও বাড়ি গেলে নিরামিষ খেতে হবে আমি বাড়িতে গিয়ে খাবো একটু হরিনাম শ্রবণ করি হরিবল
তা যখন নিরামিষ ভুজির কথা বলেছে বাবা, সবাই চলে গেছে পিছন থেকে। তা গৌরহরি এসে দেখছে যে দাদা, তোমার পিছনে মানুষের যে ঢল নেমে এসেছিল হরিনাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য, সে মানুষগুলো কোথায় গেল? বলে, ভাই রে, তাদেরকে আমি একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। বলে, কি পরীক্ষা করছো? বলে, আমি বলেছিলাম তোমাদের এই নিরামিষ ভুজি হতে হবে না, আমিষ ভুজি হতে হবে না, নিরামিষ ভুজি হও। এই কথা শ্রবণ করে সবাই চলে গেল। বলে, দাদা তুমি ভুল করেছো। বলে, কলিহত জীব এরা অন্নগত প্রাণ, যদি নিরামিষ ভুজি হয় এখন থেকে অন্ন সেবা নিতে 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 কম খাওয়া শুরু করবে, এ বেশি দিন টিকবে না দাদা। বলে, সবাইকে ডেকেছে, আরে চলে এসো নিত্যানন্দ দাদা, ভুল বলেছে, আমি তোমাদের খাওয়া দেব। বলে, কি খাওয়া দেবে? বলে, এখন থেকে তোমরা সর্বদা আমার সঙ্গে বলবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আরে ঘরে গিয়ে খাবে তোমরা মাগুর মাছের ঝো, ঘরে গিয়ে খাবে তোমরা মাগুর মাছের ঝো। বলে, এই না হলো আমার কলির ভগবান। হ্যাঁ, এতক্ষণ নিত্যানন্দ দাদা বললো যে আমাকে নিরামিষ ভুজি হতে হবে, আর কলির ভগবান গৌরহরি গৌর সুন্দর এসে বলছে মাগুর মাছের ঝোল খাওয়াতে হবে। নিত্যানন্দ কানে ফিস ফিস করে বলছে, অমা, এই দেখবেন এখানে হরিনাম শ্রবণ করতে এসছেন, অনেক মা আছে বাবা আছে, কানে ফিস ফিস করে কথা বলে। বলে, ফিস ফিস করে কারা? যার কানে আছে বিষ সে করে ফিস ফিস হরি বল। বিষটা কি বাবা? বিষ সে বিষ না, গুরু দত্তা বিষ। সেই গুরু দত্তা বিষ যার কর্ণকুহার আছে সেই করে ফিস ফিস বাবা। সবাই কিন্তু ফিস ফিস করে না, দেখবেন ফিস ফিস আপনারা করবেন, আমরাও করব, সবাই করব। তবে বিষ কর্ণ, বিষটা কি? গুরু দত্তা বীজ যার কর্ণকুহার আছে সেই কিন্তু করবে ফিস ফিস। তা নিত্যানন্দ দাদা গৌর সুন্দরকে বলছে, নিমাই তুই এমন কথা বললি, ঘরে গিয়ে খাবে মাগুর মাছের ঝোল, এই কলিহত জীব সবাই মাগুর মাছ তুই কোথায় পাবে? বলে, দাদা এটাই তো হলো আমার তত্ত্ব। আমা বলছে, এটাই তো হলো তত্ত্ব। সবাই মিলে বলো, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর ঘরে গিয়ে খাবে তোমরা মাগুর মাছের ঝোল। পিতামাতা গুরু আমরা কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ জগতে তো নাই। আমার মায়ের তুল্য গুরু হরি বল হরি বল, গুরু এ জগতে নাই, মায়ের তুল্য গুরু এ জগতে নাই। আমার গৌর হরি গৌর সুন্দর মাকে এত বড় করলেন কেন মা? পিতামাতা তো আমরা সমান সমান ভাবি, কি বাবা, নারী পুরুষ আমরা তো সমান সমান করেছি, তাই না? যে আমাদের এই বিশ্ব সংসারে প্রধানমন্ত্রী বলে দিচ্ছে আমাদের নারী পুরুষ সমান সমান, হ্যাঁ, আমাদের রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনিও বলছেন আমাদের নারী পুরুষ মা এবং বাবারা সমান সমান, সমান হতে পেরেছি বাবা, সমান হতে পেরেছি বলুন তো মা। গো, আমরা এমন স্বামী স্ত্রী হয়েছি কলিজীবের মাঝে, সত্য কথা একটা বলি মা, গত তিন দিন আগে আমি ক্যানিং হসপিটালে আছি, তিনটে বিষ খেকো রোগী শুয়ে আছে, পাশে বসে মা আর বাবা কাঁদছে। আমি বলছি কি অবস্থা হয়েছে তিনটে? বলছে বিষ খেয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। স্ত্রী বউ না সহধর্মী, কোনটা মা? বউ কারা মা, স্ত্রী কারা, সহধর্মী কারা? স্ত্রী আমার বউ কারা জানেন? যাদের স্বামীদেরকে বলে তুমি কোথায় যাচ্ছ হরিনাম শুনতে, বলে হরিনাম শুনতে হবে না, আমার ছেলে কাঁদছে আর তুমি হরিনাম শুনতে যাচ্ছ, হরিনাম বন্ধ করো শোনা, এগুলো কিন্তু বউ। স্ত্রী কারা? বলে শুধু টাকা পয়সা এনে দাও, অর্থ এনে ইনকাম করে দাও, আমি একটু সাজগুজু করবো হরি হো, আমাকে একটু গহনা কিনে দাও। ওই যে পাড়ের পাশের বাড়ি পদ্মার মা কত সেজেছে, হ্যাঁ, আর আমার একটু সাজতে ইচ্ছা করে না, তাহলে সহধর্মী কারা বাবা? যে সঙ্গে সাথী হয়ে ধর্মের পথে আগমন করে দেয় সেটাই তো হলো সহধর্মী। অর্ধাঙ্গিনী কারা? অর্ধাঙ্গিনী হলো তারাই। আজকে আমরা সবাই গৌরহরির নাম শুনছি, সেদিন যদি না বিষ্ণুপ্রিয়া থাকতো, সেদিন যদি না লক্ষ্মীপ্রিয়া থাকতো, আমার গৌরহরি কোনো দিনের জন্য সন্ন্যাস ধর্ম নিতে পারত না, সেদিন সাধন ভজন করতে পারত না, সেদিন যদি না পদ্মাবতী থাকতো, জয়দেব লিখতে পারত না দেহি পদ পল্লব মৌদারাম,
এরাইটা হলো অর্ধাঙ্গিনী, অর্ধেক ভাগ করে নিয়েছে। তোমার পাপ তোমার কর্ম আমাকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দাও, তোমার হাত আমার হাত, আর না হলে জায়গা নেবার বলে তুমি ছেলে পুলে কি লিখে দেবে দাও, ফার্স্টে আমার নামে দাও 5 বিঘে। কেন বলে আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিনী, না হলে তোমার ছেলেরা আমার দেখবে না। আর তোমার ছেলে মানে আছে, তোমার ছেলে মানে কি, তোমার গর্ভে 10 মাস 10 দিন জন্মগ্রহণ নিল, জন্মালো, তুমি বলছো আমার ছেলে? কি মা বলেন নাকি আপনারা, এই দেখো তোমার ছেলে আজকের এই করছে এই করছে? আপনারা বলেন না, আমাদের দিকে মায়েরা বলে। এই যে আমি আসছি বলছে তোমার এই ছেলে কাঁদছে আর তুমি একটু ভালোবেসে যাও, আমার ছেলে? ছেলে কারা বাবা, সন্তান কারা, পুত্র কারা, হরি বল, ছেলে কারা মা? ছেলে দেখবেন বাবা তারাই হলো ছেলে, ক্ষমা করবেন মা আমি খুব ছোট্ট, আমি খুব অজ্ঞান অধম মা, আমি মূর্খ ছেলে মা, ভাষার কোনো জ্ঞান নাই, হয়তো কোনো ভাষা বলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যাবে, নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করো, হরি বল। ছেলে হলো তারাই, শুধু আজকের বলার জায়গাটা দিয়েছেন তাই বলছি বাবা, না হলে বলতে পারতাম না। জানি না কত সুকৃতির ফলে, কত জন্মের কর্মের ফলে আজকের আপনাদের মতো বৈষ্ণবের চরণ দর্শন পেয়েছি, হরি বল। মা গো ধন্য আমি সেই মায়ের গর্ভে জন্ম নিয়ে, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এটা আমার কর্মের জন্য না মায়ের কর্মের জন্য? মা গো শাস্ত্রে পড়ছি মা, বহু জন্মে বহু জন্মান্তর না কোনো সুকর্ম করলে কুকর্ম পাওয়া যায় না। গঙ্গাপুত্র ভীষ্ম তিনি কত বড় একটা সাধক, যিনি হলেন অষ্ট বসুর এক বসু, তিনি কুরুক্ষেত্রে যুদ্ধের পর সবাই একে একে মারা গিয়েছিল সেদিন। একটা কথা থেকে আর একটা কথা বেরিয়ে যাচ্ছে, আমি একটু খেয়াল রাখবেন। কুরুক্ষেত্রের মাঠে সবাই, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা সবাই মারা গেল, ভীষ্ম আর মরছে না, সরসজ্জায় শুয়ে আছে, যন্ত্রণায় জ্বালায় ছটফট করছে, ভগবানকে ডেকে বলছে ভগবান আমি তো সেদিন বলেছিলাম ভগবান আমার সম্মুখে তুমি যতদিন না আসবে আমি মারা যাব না। মা গো ভীষ্মের আশীর্বাদ ছিল তোমার মানে নিজের ইচ্ছা মৃত্যু, যেদিন হবে সেদিন তুমি মারা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 42 দিন কেন সেই সরসজ্জার উপর শুয়ে শয়ন করেছিল? ভগবান বলছে ভীষ্ম কর্ম কাউকে ছাড়ে না মা, আমা তপ করো জপ করো শুধু মরতে পারলে হয়, সাধন ভজন বাদ দিয়ে শুধু ছেলেদের নিয়ে লীলা খেলায় মেতে থাকলে হবে না, যে সাধন ভজন করো তপ করো জপ করো শুধু টাকা পয়সা চাইলে হবে না। ভীষ্ম তুমি চিন্তা করে দেখো না, ভীষ্ম এমন কোনো কুকর্ম করেছিলে কিনা যার জন্য আজকে তুমি এই সরসজ্জায় সজ্জিত হয়ে 42টি দিন তুমি মরতে পারছো না? মা গো ভীষ্ম চিন্তা করছে, 1 থেকে 100 যুগ আগে, কোনো চিন্তা করে পারছে না যে কোথায় আমি পাপ কাজ করেছি। বলে 100 যুগটাকে আর একটু টপকে যাও, ভীষ্ম তখন চৈতন্য হচ্ছে, আমি তো ছিলাম একটা বেদের ছেলে, বনে বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম, একটা সর্প বনের মধ্যে দেখে ভীষ্ম সেই সর্পটাকে আমা তাকে আক্রান্ত করেছিল, তাকে মেরে ফেলে দিয়েছিল, যখন বাণটা ছুঁড়ে মেরেছিল না দেখে যে সাপটা মারা যায়নি, সাপটাকে নিয়ে একটা জঙ্গলে কাঁটার মধ্যে ফেলে দিয়েছে, দূর হয়ে যা বলো না গো, কি আবার কপা ভগবান আমার জীবন কৃপাময় করুণাময়, তুমি ভীষ্মের কর্মটা বুঝলে, আজকে আমি নিজে বাণ নিক্ষেপ যখন করলাম আমি মারা গেলাম না, আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য ও আজকে আমার কাঁটার উপর ফেলে দিয়েছে, আমি যেমন আজকের যন্ত্রণায় ছটফট ছটফট করছি, তুমি এর বিচার করো ভগবান, ভগবান তুমি এর বিচার করো, আমার কাঁদাতে যদি
ভালো লাগে ভগবান, ভগবান বলো না দয়া মন, এর বিচার তুমি করবে তো, বলো না কৃপাময়, এর বিচার তুমি করবে তো, প্রভু দুঃখ সুখে ওকে দয়া ময় তুমি মুনাধা, আহা তুমি আলোয়া তুমি আধা, আহা তুমি আকা তুমি পাতা তি জগতের বাবা, প্রভু দুঃখ সুখে তুমি মো তুমি আকা তুমি পাতা তুমি আকা তুমি বাতা তি জগতের বাবা, দুঃখ সুখে হরি বল হরি বল নিদাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল, প্রভু দুঃখ সুখে ভব সাগরে জি ডুবিয়া মরিছে তব নাম নাহি করে তবু তুমি আছো সবকারে, ও আমার দিনের বন্ধু তুমি আমার রে সাগরে ডুবি আমরি তব না নাহি করে তো তুমি আছো সবকারে, ভাগরে যাই দূরে বাহ উদয় মন কি অরুরা, যদি পেতাম তোমায় আমার মরণের কালে যেন তোমায় রাখিতাম আমার হৃদয়ে, আমার চরণ ছাড়া করো আমি ওই চরণে শরণ নিলাম আমার চরণ ছাড়া করো আমি ওই চরণে, আমি সরল নিলাম যেন চরণ ছাড়া ছাড়া করো না গো, আমার এই কথা তোমার চরণে রেখো, আমার চরণ ছাড়া করো না গো, চরণ দিলাম চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া
চরণে বড় ভালোবাসি, চরণ চরণ চরণে বড় ভালোবাসি, চরণ ছাড়া গরণ ওই ওই চরণে আমি শরণে নিলাম, আমায় চরণ ছাড়া গরণ ওই চরণে বড় ভালোবাসি, চরণ ছাড়া গরণ মনোবাঞ্ছা পূর্ণ কারি তাই গৌর নিবারণ হরি 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 বলে চরণ ছাড়া করুন গো শ্রদ্ধে গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মা, সেই সর্পের অভিশাপটা ব্যাধের ছেলে হলে কি হবে, আজকের একশত বৎসর একশত এক বৎসর এই যে যুগ পার হয়ে আজকের বিশ্বের সেই কর্ম প্রতিফল পেয়েছে বাবা, কোন কর্মের ফলে আজকের কোন সুকৃতির ফলে আপনাদের চরণ এসেছে মা সেটা আমি বলতে পারবো না, তা সেই কর্ম মানুষকে কাউকে কোনো দিনের জন্য ছাড়বে না মা। আজকের আমরা সবাই ভেবেছি মা যে আমাদের ছেলের সন্তান পুত্র আমরা সবাই বলি, ছেলে কারা বাবা? ছেলে হলো তারাই যারা বাবার পকেট থেকে টাকা পয়সা নিয়ে মদ গাঁজা খেলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে ঘুরে আর কি করে বাবা মার বদনামটা মাথায় করে নিয়ে ঘুরে, এরাই হলো ছেলে। তাহলে পুত্র কারা? পুশব্দ নরক ত্রশব্দ ত্রাণ, যারা আমা পাপের রাস্তা হতে স্বর্গের রাস্তা পাপ পূর্ণ পুণ্যের রাস্তা আগমন করে দেয়, পিতার ক্রিয়া কর্মকে পুত্রের করা যেমন কর্তব্য হরি বল তেমন পিতার পাপ আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমাদের পুত্রের সেই কর্ম করে যেতে হয় যে পিতা কিভাবে ঊর্ধ্বগামী হয়ে যা যেতে পারে। যাজাতি করেছিল না মা হরি বল পিতার জন্য, পিতার জন্য অনেক ছেলে অনেকভাবে কিছু করে গেছে, পিতার আদেশ শিরাধার্য আমরা কতজন মানছি মা? তাহলে সন্তান কারা? মাগু হরি বল হরি কৃষ্ণ আজকের আপনারা শুধু জায়গাটা দিয়েছেন বলে আজকের সেই ছোট্ট কথা আমার এই ছোট্ট বদনে হরি বল আপনাদের কাছে বলতে হচ্ছে মা। সন্তান কথাটা বলতে গেলে মা একটা বিশ্লেষণ করতে হয়, আমা শাস্ত্রে বলছে কি পিতা মাতার সমান দানে হয় সন্তান হরি বল। আমি নেপালগঞ্জ আজকের আবার গানে যাব, নেপালগঞ্জে গানে গিয়েছিলাম সেখানে একটা বৃদ্ধ বাবা এসে বলছে অদ্বৈত বাবু তোমার মুখে হরিনামটা শ্রবণ করে ভালো লাগলো কিন্তু বাবা আমি সারা জীবন কেঁদে কেঁদে চলেছি, কেন কিসের জন্য কোন কারণে? বলে আমার ছেলে আমার ভালো করে দেখে না, আমি হরিনাম শ্রবণ করতে আসবো আমার ছেলে আমার ঠিক মতো খেতে দেয়নি, এত সন্তান এত পুত্র পেয়ে আমার কি হলো, এ ভাব সংসারে এত কিছু করলাম যাদের জন্য তারা আজকের আমাকে ফেলে দিল হরি বল। ভগবান বলছে আমি তোদের শুধু কান্নার জন্য পাঠাইনি, এই অভিনয়ে জগতে আমরা সবাই হাসতে এসেছি খেলতে এসেছি সব কিছু করতে এসেছি, আজকের পিতা হয়ে পুত্রের ব্যথাতে কাঁদছে। আমি বললাম বাবা এটা কর্মফল, কর্ম কোনোদিন কারোর ছাড়বে না মা, সবই কর্মফল। আমা শাস্ত্রে বলছে কি পিতা মাতার সমান দানে হয় সন্তান, এই কলিহত জীবের লাগি বড় একটা বার্তা দিয়ে দিলেন শাস্ত্রে মা, বলছে পিতা মাতার মিলনেতে যদি পিতা কোনো পর নারীর চিন্তা করে কিংবা কোনো মাতা যদি পর পুরুষের চিন্তা করে, আপনাদের চরণে বিচার দিয়ে দিলাম মা, বিচার করার ক্ষমতা আমার নাই, বলুন তো মা সেটা সন্তান হবে না ছেলে হবে না পুত্র হবে হরি বল হরে কৃষ্ণ মা। তো আপনার কর্মফল বাবা আপনি পাচ্ছেন, আমার কিছু করার নাই, যদি করতে পারে একদিন যে হলো অনাদির আদি গোবিন্দ যিনি হলেন আমাদের সর্বকারণের ময় তার কাছে তুমি কাঁদো আমার কাছে কাঁদলে কিছু হবে না। মাগো তো মাকে কেন বড় করে দিলেন এই প্রশ্ন ছিল, মাকে কেন বড় করলেন? পিতা মাতা গুরু আমরা কর্ণে শুনতে পাই, মাতার তুল্য গুরু এই জগতে নাই, মাকে কেন বড় করলেন? ভগবান অন্তর্যামী ভগবান যিনি হলেন সর্বকারণের কারণময় সেই অনাদির আদি গোবিন্দ তিনি মায়ের চরণে এমন একটা বস্তু দান করে দিয়েছিল, আমা
সেই বস্তুর জন্য মায়ের চরণটা বড় হয়ে গেল। এখানে অনেক সঙ্গীত পিপাসু মানুষ আছে, সঙ্গীত জগতের মানুষ আছে। বাবা দেখবেন মাস্টার মশাইয়ের কাছে যদি আমরা কোনোদিন হারমোনিয়াম বাজনা শিখতে যাই, সেখানে আমাদের মাস্টার মশাই বলে, আয় বাবা শোন, আগে সা পরে গা। কি বাবা, তাই না? আগে ভালো করে সাদা পড়া করে গা না, সেরে গাস না, আগে সাধতে হবে পরে গাইতে হবে। নালে কোথায় সা, কোথায় রে, কোথায় গা, কোথায় মা, কোথা কিছু আমরা জানতে পারলাম না। আমরা হরিনাম করলাম, কৃষ্ণ নাম গাইলাম, আমরা সঙ্গীত গাইতে আরম্ভ করলাম। তা বলে আগে সার পরে গা, সা রে গা পরে আছে মা, আগে গাইবি তো মায়ের কাছে যা হরি বল। আর মায়ের কাছে যদি যেতে হয় মায়ের পরে আছে পা, তারপরে আছে ধা। আগে যেতে হয় যদি মায়ের ওই চরণ অর্থাৎ পা দুটো আগে ধর, দেখবি এর পরে আর কিছু নাই। অর্থাৎ সা রে গা মা পা ধা এর পরে আছে নি, নি মানে বিশ্ব সংসারে মায়ের তুল্য আর গুরু কেহ নাই। কিন্তু এটা গেল আমাদের সঙ্গীত জগতের কথা, যে এ জগতে মায়ের চরণে কি দিল সাতটা সার বস্তু। সাতে সরোজ, রেতে রেখাপ, গাতে গান্ধার, মাতে মধ্যম, পাতে পঞ্চম, ধাতে ধৈবত, নিতে নিষাদ বা নিখাত, এই সাতটা সার বস্তু আমাদের মায়ের চরণে দিয়ে দিবেন। আমা সেই জন্য আমার মাকে বড় করে তিনি রেখেছিলেন হরি বল। পিতা মাতা গুরু আমরা কর্ণে শুনতে পাই, মা গো। তাই বলছে কি এ জগতে সবাই মিলে বলো হরি বল, আর ঘরে গিয়ে খাবে মাগুর মাছের ঝোল রে। মা গুরু, মা গুরু, মা গুরু, মা গুরু, মা গুরু, মাগুর মাছের ঝোল একেবারে খেতে যদি হয় গিয়ে মাগুর মাছের ঝোলটা। মা গুরু, মায়ের চরণ ছাড়ায় আর কিছু বড় নাই। দাদা তুমি বুঝতে পেরেছো? নিত্যানন্দ দাদাকে বলছে, আয় দাদা তুমি বুঝতে পেরেছো? বলে কি, বলে আমি যে কথাটা তোমাকে বলেছি, ওই যে মা গুরু মাগুর মাছের ঝোল, ঘরে গিয়ে খাবে রা মাগুর মাছের ঝোল। তা দাদা কায়দা করে একটু হরিনামে বলিয়ে নিতে হবে, না বলালে খলি হত জীবেরা কেউ বলবে না। আমা হরিনাম করতে করতে আজের গৌর হরি গৌর সুন্দর মনে পড়ে গেল, কি আজকের খলি হত জীবের লাগি, আজকের যে লীলা পরিবেশন করেছিলেন আমা ভগবান, তিনি খেলা করেছিলেন, আর আজকের আমরা সেটাকে লীলা করছি। কি লীলা আজকের ভগবান চলেছেন লীলা করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে। আমা যেতে যেতে কি মনে পড়েছে, ও গৌরাঙ্গ চা রাধে রাধে, চাঁদের মনে গৌরাঙ্গ চাঁদের চাঁদের মনে কি ভাব যা গিলো রে, আরে নদী আর মাঝারে রসের গুণম, অজ নদী আর মাঝারে গোরা, অজ নদী আর মাঝারে গোরা, অজ দনশির জিল ওর
আজ মনে পড়েছে আজ মনে পড়েছে, বলে যাই রে লীলা আজ মনে পড়েছে সেই বৃন্দাবন লীলার গোড়া, আজ মনে পড়েছে বৃন্দাবন লীলার গোড়া, আজ মনে পড়েছে বলে যাই রে ভাবের বলিহারি, আজ মনে পড়েছে বলিহারি, আজ মনে পড়েছে বলে যাই রে ভাবের বলিহারি, আজ মনে পড়েছে যাইরে ভাবের বলি ঘাড়ি, আজ মনে পড়েছে যাইরে ভাবের বলি ঘাড়ি, আজ মনে পড়েছে আজ দান লীলার গৌর হরি, আজ মনে পড়েছে বলি হরি, আজ মনে পড়ে আজ হরি 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 বলি দাই গৌর কৃষ্ণ প্রেমা, হরি হরি বলে আজ মনে, হরি 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 বলে আজ মনে, হরি 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 বলে আজ মনে, নদী আর বাদকরা দান সিরজিল রে, দান সিরজি আজকের যেতে যেতে মহাপ্রভু আমার মধ্যাহ্নে কি করছে না তার পূর্বে ভাবের ভাবান্বিত হয়ে আজকে দান লীলার কথা তার মনে পড়ে গেছে। হরি বল। হে শুধু গৌরভক্ত মন্ডলী গৌরভক্তিমতী মা, আজকের যে লীলা সেই লীলাটা হলো ভগবান আমাদের যে দেহটাকে দান করেছিল, আমরা মানুষকে কি দান করি, কাপড় দান করি কি বাবা, কাউকে টাকা দান করি আর কি করি, আমরা অনেক অনেক মানুষকে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াই, কেন আমরা দান করব, ভালো কর্ম করব। তা আজকের ভগবান আজকের সেই দানের কথা তার মনে পড়ে কি দান করবে, আজকের আমার ভগবান এই দেহটা দান নেবার জন্য তার মনে পড়ে গেছে, যে ঘর আমি বেঁধে দিয়েছিলাম কিসের দান, যে ঘর আমি বেঁধে দিয়েছিলাম সেই ঘরের দান আজকের আমি চাইব, কাদের কাছে, এই নদীয়াবাসী নগরদের কাছে। হরি বল। তাই পদকর্তা কলম নিয়ে বলছে, আজ কিসের দানে চাহে আমা গোরা দি জমনি, কিসের দান চাহে আমা গোরা দি জমনি, কিসের দান চাহে আমা গোরা দি জমনি, কিসের দান চাহে আমার গোরা দি জমনি, বেতন দিয়া আগুনিও রাখয়ে তরুণি, বেতন দিয়া আমা, আজকের গৌর হরি কি করছে বাবা, একটা বেতের লাঠি নিয়ে দাঁড়িয়েছে, কোথায়
নদিয়া মাঝারি, তাই পদকর্তা বলছে পেত্রদিয়া আগলিয়া রাখয়ে তরুণী, পেত্রদিয়া রাধে আগলিয়া কেশে রোদা চাহে আমায় গোরা দিগমানি, কেশে রোদা চাগে আমায় গোরা দিগমানি। আমা আজকের কিসের দান চাইবার জন্য আমার গৌরহরি দাঁড়িয়েছেন উদয়ের পথে, একটা বেতের লাঠি নিয়ে আজকের সুন্দর ভাবে দাঁড়িয়েছে। কেন আজকের তোমাদের যে দেহ দিয়েছিল সেই দেহ দানের জন্য আজকের দাঁড়িয়েছে। দাঁড়াও ও নদিয়াবাসী, কোথায় যাচ্ছ তোমরা? বলে কি ব্যাপার রে শচী মায়ের ছেলে, এভাবে আজকে দাঁড়িয়েছে কেন? কি গো বাবা, এই যাও নে মাই, তুমি এভাবে দাঁড়িয়েছো? হরি বল। বলে আমি এইভাবে কেন দাঁড়িয়েছি জানো? তোমাদের জন্য কর আদায় করার জন্য দাঁড়িয়েছি। বলে কি কর? বলে আরে তোমরা তো দেহ বাড়ি বেঁধেছো, এই ঘর বাড়ি বেঁধেছো এত সুন্দর করে, তার জন্য তোমরা সরকারকে কর দাও, সরকারকে ট্যাক্স দাও। কি বাবা, তাই না? এত জায়গা জমি আমাদের আছে, আমরা সরকারকে ট্যাক্স দিই, সরকারকে কর দিই। তা ভগবান তিনি তোমাদের এত সুন্দর একটা দেহ ঘর বেঁধে দিল, তার জন্য ক পয়সা দিয়েছে, একবার চিন্তা করেছো কেউ? হয়তো আপনারা বলবেন অদ্বৈত তুমি দুপুরবেলা উঠে আর এই দেহটা ঘর বানিয়ে দিলে। হরি বল, এটা আমার কথা না বাবা, বাংলাদেশের লালন ফকির, লালন ফকিরের সেই গানটা যা বিশ্ববিখ্যাত গান, সেই গানটাকে সুন্দর করে গেয়েছিলেন লালন ফকির। এই দেহটা হলো একটা ঘর, যেমন আমাদের ঘরের মধ্যে দরজা থাকে মা, তেমনই ঘরের দরজা আছে, জানালা আছে, ঘরের যেমন খুঁটি খাটা থাকে তাও আছে দেহের মধ্যে। আমা তো সেই সুন্দর ঘরটা কেমন করে সাজিয়েছে লালন ফকির বললেন, আমার ভগবান কিছুর অভাব রাখলেন না। কি বললেন? ওরে আটে কোঠটি নয় দরজায়াটা রাধে, ওরে মধ্যে মধ্যে জলে কাটাটা কুঠরি দরজাটা, মধ্যে মধ্যে ঝলে আটে কুঠরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলে কাকাটা আজ কুঠরি দরজাটা, মধ্যে মধ্যে ঝলে কাকা তার উপরে সদর কটা, উপরে সদর কটা আয়না মহল তা পাখি কেমনে আসে দেহ খাচা, হরি বল হরি বল গাউর হরি বল, আছে পাখি কেমনে আসে যা দেহ খাচার ভিতর, আছে পাখি কেমনে নয় দরজা আটটা কুঠির বাবা। আমাদের দেহের মধ্যে নটা দরজা আছে, যেমন আমরা ঘর মাদিমা তেমন আমাদের এই দেহের দরজা আছে। তবে প্রথম বলে রাখি মা, দরজা দিয়ে যাতায়াত করা যায় কি মা, তাই না? জানালা দিয়ে আমরা যাতায়াত করতে পারি? বলছে না, জানালা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না। কোথা দিয়ে যাতায়াত করি? আমরা দরজা দিয়ে যাতায়াত করি। তাই এই ঘরটার মধ্যে দরজা দিয়ে দিয়েছে, যার মধ্যে থেকে যাতায়াত করা যায়। দরজা নটা কোথায়? নয়ন দুটো হলো দরজা, দুটো কর্ণ হলো দরজা, দুটো নাসিকা হলো দরজা ছটা, একটা বদন হলো দরজা, একটা পায়ু আর একটা আপস্তই নটা দরজা। নয় দরজা আটটা কুঠির, আটটা কুঠির, কুঠির কাকে বলছে বাবা? এই যে আমি এসেছি যে বাড়িতে, যে দাদার বাড়িতে, তা একটা জায়গা থেকে বলা হলো যে দাদা অমুক লোকের বাড়িতে যাব, কোনটা বাড়ি কোনটা বাবা? কতগুলো কুটির একত্রিতভাবে তৈরি করা আছে তাকে একটা বাড়ি বলা হলো, দুতলা পাকা বাড়ি। কি বাবা, তাই না? কি গো মা,
বলা হলো দুতলা পাকা বাড়ি ওই দাদার বাড়ি। তা বাড়ির মধ্যে যে ছোট ছোট কুটরি করে ঘর করে রেখেছে সেটা কি হলো বাবা? তার মধ্যে আমার এই সুন্দর এই দেহ বাড়িটার মধ্যে ছোট কুটরি কুটরি করে ঘর বেঁধে রেখেছে। তারা কারা? আটটা কুঠির, নয় দরজা আটটা কুঠির। আটটা কুঠির তারা কারা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, অবিদ্যা, অভক্তি, মন, আর সব থেকে বড় কুটির হলো অহংকার। এই আটটা কুঠির আমাদের দেহের মধ্যে আছে। আমা, এই দেহটা আমরা কত যত্ন করে রেখেছি, হ্যাঁ, কখনো সাবান মাখছি, কখনো ফেস ওয়াশ করছি, কত সুন্দর করে সাজিয়ে রেখেছি এই দেহ ঘরটা। আমার আবার রং করছি, মেকআপ করছি রং দিয়ে, হ্যাঁ, ফেয়ার লাভলি মাখছি কি মা, হ্যাঁ, আবার কি মাখছি, এখন অনেক দামি দামি ক্রিম উঠে গেছে বাবা ঘরটাকে রং করার জন্য। আর কি মাখছি? মায়েরা সুন্দর করে লাল রং করছে, শীতে সিঁদুর পড়ছে কি বাবা। আর কি করছি? সিঁদুরের ফটা দিচ্ছি, হাতে বেড়ি দিচ্ছি, শঙ্খ, সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছি। কেন? এই ঘরটা যাহাতে ভালো দেখতে হয় কি বাবা। আপনি একটা পাকা ঘর করলেন, যদি প্লাস্টার না করে শুধু ইট গেঁথে রেখে দিলেন ঘরটা ভালো লাগবে? আর যদি প্লাস্টার করে ভালো করে রং করে দেওয়া যায় তাহলে সৌন্দর্য ফিরে আসবে, না হলে কিন্তু আসবে না। তা ঘরটা প্লাস্টার করে সুন্দর করে ভগবান রং করার জন্য তৈরি করে দিয়েছে। মন তুই রইলি, এই দেহ খাঁচারা সে খাঁচারে তো কাঁচা বাসে, তুই রইলি দেহ খাঁচারা সে খাঁচা যেতে কাঁচা বাসে। এই দেহটা হলো আমাদের কাঁচা বাঁশের মতন মা। কোনদিন কোন দিন এসে ঘুন পোকা ধরে ধরে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এ দেহ আর থাকবে না। ঘুন পোকাগুলো কোথায়? আমাদের দেহের মধ্যে আছে। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারা যেদিন আপনার চূর্ণ করে খেয়ে নেবে না, সময় থাকতে থাকতে না গেলে এ দেহ আর তখন কাজে আর লাগবে না। তাই বলছে কি, মন তুই রইলি খাঁচা চেতন কাঁচা বাস, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পরে পড়বে খসে বাবা। কে বলতে পারে মা? ভগবান এই আমাদের দেহটা কেমন করে রেখেছে শাস্ত্রে বলছে, এই সংসারে আমরা ঘুরছি, সংসার সাগর রূপিনু মিন্ডুপিনু মানবা, জঞ্জালে জাল রূপিনু কাল রূপিনু ধীবরা। আমা, সংসারে জাল পেতে রয়েছে জেলে, মিনরূপী মানব ধরবে বলে। আমা, ওই কাল নিশা আশেপাশে ঘোরে, বলা তো যায় না কখন কার সময় আসে ধরবে তাকে কষে। হয়তো আমি থাকতে থাকতে আপনারা যেতে পারেন, আবার আপনারা থাকতে থাকতে আমি যেতে পারি। সময় কারে কখন ডাক দেবে আমরা কেউ বলতে পারবো না। তা সময় থাকতে থাকতে আমার আপনার সবার সাধন ভজন করতে হবে। তা সুন্দর করে আমাদের সংসারটাকে কেমন করে সাজিয়েছে, সংসার হলো সাগর, আর সংসার সাগরে আজকের মীন রূপেণু মানবা, অর্থাৎ মাছ হয়ে আমরা সাগরেতে চলাফেরা করছি। সংসার সাগর রূপেণু মীন রূপেণু মানবা, জঞ্জাল জাল রূপেণু। জঞ্জাল কারা? স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন। আমা, এরাই হলো আমাদের সংসারের জঞ্জাল। জাল রূপেণু, জঞ্জাল জাল রূপেণু কাল রূপেণু ধীবরা, অর্থাৎ যেমন একটা জেলে নদীতে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়, তদ্রূপ জেলে রূপে কাল, ওই কাল আমাদের পিছনে পিছনে ঘুরছে,
জানি না কখন কয়ে চলে যেতে পারে, হয়তো আমি থাকতে থাকতে আপনারা যেতে পারেন, আবার আপনারা থাকতে থাকতে আমিও চলে যেতে পারি। বাবা হরি বল, কে বলতে পারে এ সংসারের কথা? মা, এ মায়ার দেহ, এ দেহ আমার দেহ, আপনার দেহ নাই, এ দেহ কার দেহ? এ দেহ তার দেহ। আমরা এত সেজে গুজে রইলাম, এত সুন্দর করে আমাদের দেহ করে দিল ভগবান, এ দেহ আমাদের পছন্দ হলো না, কি করছি? আমরা মানব জগতে এসে কলিহত জীব, এমন রূপে আমরা সেজে উঠছি মা। সাজগোজটা একবার কলিজীবের মায়েদের একবার লক্ষ্য করে দেখুন, আমার বাবাদের লক্ষ্য করে দেখুন, ভালো পোশাক আর ভালো লাগছে না, বড় বড় ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরছে। কেন বলে? টিভি সিরিয়ালে দেখেছি বড় বড় নায়করা পরে, আমরাও পরছি। হ্যাঁ, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, আর ভালো প্যান্ট জামা না পরে ছেঁড়া প্যান্ট জামা পরতে হবে? বলে এটা নাই, ছেলেদের জন্য গেল, বাবাদের জন্য, আমাদের জন্য গেল। বলে ভগবান আমাদের যে ভুরু মোটা করে দিয়েছে, মোটা করে রাখলে হবে না, সরু করতে হবে। কোথায় যেতে হবে? বলে বিউটি পার্লারে গিয়ে সরু করতে হবে। হরি বল, কেন? মন তুই রইলি, দেহ খাঁচারা সে ওরে কাঁচারে তো ওরে কাঁচা বাসে তুই রইলি খাঁচারা হাসে হে খাঁচা যেত কাঁচা বাসে ওরে কোন দিন খাঁচা করবে খোসে কোনদিন খাঁচা করবে খোসে ওরে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে আমার লালো ভেবে পাখি কেমনে আসে যা দেহ কাঁচা ভিতর ওরে আছেন পাখি কেমনে আসে যা দেহ খাঁচার ভিতর আছি পাখি কেমনে দেহ খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যা। লালন ফকিরের গানে বাবা দেহ খাঁচাটা নিয়ে একটু আলাদা তত্ত্ব করব, কিন্তু এ দেহের মধ্যে আরো তো বস্তু আছে বাবা। হ্যাঁ, আরো বস্তু আছে, তারা কারা? এ দুটো চরণে দিয়েছে খ্যা বাবা। বলে গানে কি বলছে বাবা? কি মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, নয় দরজায় আটটা খুঁটি, চারে জানালা দিয়েছে, তার দুটো খুঁটি দিয়েছে, চারটে জানালা আমাদের ঘরের মধ্যে দিয়েছে, তার দুটো খুঁটি কোথায় মা? এ দুটো চরম দুটো হলো দুটো খুঁটি, তাহলে চারটে জানালা কোথায়? এ দেহের মধ্যে চারটে জানালা আছে, জানালা হলো কোথায়? দুটো স্তনযুগল, একটা নাভি, আর একটা জানালা আছে বাবা। আর একটা জানালা কোথায় মায়ের, আপনারা জানেন? বলুন তো। ও বাবা, দেহের মধ্যে চারটে জানালা দিয়েছে, দুটো স্তনযুগল, দুটো জানালা, একটা নাভি, একটা জানালা, আর একটা জানালা কোথায়? হ্যাঁ, হরি বল। এর আগে তো আমি অনেকদিন আগে শুনেছি এখানে কীর্তন হচ্ছে, আমার বাড়ি বেশি দূর না, কিন্তু আপনাদের বাড়ির পাশে, আপনারা সবাই আমাকে চেনেন। কি বাবা, আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের খুব কাছের ছেলে আমা। তো আজকের বলছে দেহের মধ্যে চারটে জানালা আছে, দুটো জানালা হলো স্তনযুগল, একটা নাভি, আর একটা জানালা আছে। মায়েরা যদি না বলতে পারেন, বাবারা কিন্তু বলতে পারবেন না। আমার ছেলে পাড়ার মেন কারিগর হলো কারা মা? আমার মায়েরা। তা সন্তানকে ভালো করে এত সুন্দর করে গড়লেন, আর জানালার খবরটা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে মা? আমা, আর একটা জানালা কোথায়? রামকৃষ্ণ পরমহংসদেবে বলেছিল স্বামী বিবেকানন্দকে, জানালার কথা মনে নেই মা? এত করে আমাদের মানুষ করলেন, নিজেদের গায়ে রক্ত স্তন দুগ্ধ পান করিয়ে দিলেন, আমাদেরকে এত বড় করলেন, আর জানালার খবরটা ভুলে গেলে হবে না মা? আমার ঘরের মায়ে আপনারা যদি কোনো বড় কীর্তনিয়া এসে বলে, আমরা অত তো বড় কীর্তনিয়া নয় মা, ছোট কীর্তনিয়া। হরিব, এই জগতে যত কীর্তনী আছে সব থেকে ক্ষুদ্রতম কীর্তনী আমি অদম অদ্বৈত শিকারি। তা যদি কোনো কীর্তনিয়া এসে বলে অদ্বৈত তোমাদের ওখানে গান করতে গিয়েছিলাম,
তো গিয়ে বললাম চারটে জানালার কথা, কেউ বলতে পারলো না। তোমাদের ওখানে নাকি দক্ষিণ চব্বিশ পরগনা খুব তত্ত্ব গান হয় কি বাবা, তাই না? আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা লীলার মাধুর্য প্রেম যে কৃষ্ণলীলা, সেই লীলা আমরা কিন্তু শুনে শুনে আর অভ্যস্ত নেই। এখন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কি হয় বাবা, তত্ত্ব কথা বলো কি বাবা, তাই না? তা বলে দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের গ্রামে গেলাম, তোমাদের শহরে গেলাম, তা চারটে জানালার খবর মায়েরা বলতে পারলো না, এতদিন কীর্তন হচ্ছে। আমার তখন কি বলতে হবে, যে মায়েরা জানে না হরিবোল, বলে মায়ের এটা জানে না, যদি বলো হরিবোল হরে কৃষ্ণ মা, মায়েরা তাহলে কোনটা জানে, হরিবোল। এই একটু আগে বলেছিলাম লজ্জা ঘৃণা ভয় মান অবিদ্যা মন আর সব থেকে বড় কুটির অহংকার, আপনাদের তবে নেই মা, আমাদের ওপারে মায়েদের আছে অহংকার, হরিবোল। আমার পাঁচটা ছেলে, চারটে ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, এটাই অহংকার, হরিবোল, এটাই হলো বড় ঘর, হরিবোল। তাহলে বলছে আর একটা জানালা কোথায়, ওরে কি মজার পরিপাটি, একটা ঘরের দুটো খাটি, নয় দরজায় আটটা খুঁটি, ও মনে চার জানালা দিয়েছে, দিয়েছে রে মন দিয়েছে, কোনখানেতে বসে দিদি এ ঘর বেঁধেছে, কোনখানেতে বসে দিদি এ ঘর বেঁধেছে, পাগল কুঠির, নয় দরজা আটটা কুঠির, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি এ ঘর বেঁধেছে, কোনখানেতে বসে বিধি এ ঘর বেঁধেছে। আমা তাহলে চারটে জানালা কোথায়, দুটো স্তনযুগল একটা নাম, একটা জানালা বাকি আছে, এত সুন্দর করে আমাদেরকে মানুষ করলেন মা। যখন আমরা ছোট ছিলাম আমাদের কোলে করে নিয়ে আমাদের স্তনদুগ্ধ পান করালেন, মায়েরা তো বেশি সন্তানদের খেয়াল রাখে, তো আপনারা যদি না বলতে পারেন আমার বাবারা তো কোনো দিনের জন্য বলতে পারবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল মা একটা জানালা আছে কোথায়, এখানে একটা নরম বস্তু দেখেছেন ছোটবেলায় গর্ত হয়ে থাকে কি মা, ছোটবেলা দেখেননি, মাথাতে বাচ্চাদের থাকে, এটাকে আমরা কি বলি ব্রহ্মদাল। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে কি বলেছিল, বিবেক যদি কোনোদিন কারোর গুরু কৃপায় এই ব্রহ্ম জানালা খুলে যায় রে, যদি কারোর কোনোদিন গুরু কৃপায় এই ব্রহ্ম জানালা খুলে যায়, ব্রহ্ম জানালা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয় কিন্তু তাকে দর্শন করতে পারে না, তাকে দর্শন করতে পারে না। বিবেক ঘরে বসে যদি কোনোদিন এই ব্রহ্ম জানালা একবার খুলে যায় তাহলে কৃষ্ণ দর্শন করা যায়, কেন না এটা জানালা, আগে বলেছি মা জানালা দিয়ে যাতায়াত করা যায় না, কোথা থেকে যাতায়াত করা যায় না, দরজা দিয়ে যাতায়াত করা যায়। জানালাটা সুন্দর করে আমরা লোহার গিল দিয়ে আটকে দিয়েছি, এখান থেকে আমরা যাব না, কোথা থেকে যাব, দরজা দিয়ে যাব। দেখেছেন না নয়ন দরজা কত দূরে যায় কি মা, কর্ণ দরজা কত দূর থেকে শোনা যায়, নাসিকা কতটা ঘ্রাণ শক্তি নিয়ে নেয়, বদন শুধু বলে আমাকে দাও হরিবোল, এ বদনে শুধু দেবার জন্য না, হরি নামে কৃষ্ণ নামে বলার জন্য দরজা হরিবোল। আর দরজা কোথায়, একটা পায়ু আর একটা অপস্ত হরিবোল, এটাও দরজা। তাহলে দরজা দিয়ে আমরা যাতায়াত করি কিন্তু জানালা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, তাই বলছে বিবেক যদি কোনোদিন গুরু কৃপায় এই ব্রহ্ম জানালা খুলে যায় তুই ঘরে বসে ভগবানকে দেখতে পাবি কিন্তু তাকে স্পর্শ করতে পারবি না। খুলেছে নাকি মা কারো এ ব্রহ্ম জানালা, এই ব্রহ্ম জানালা খুলেছিল একমাত্র বিবেক বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দ তার এই ব্রহ্ম জানালা খুলেছিল আমা, এছাড়া আর কারোর খোলেনি হরিবোল, কারণ তার গুরু কৃপা করেছিল বলে, গুরুকে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবে এই ছাত্রের জন্য সবই কিছু করেছে হরিবোল। তাহলে জানলা আমরা হয়তো রাখলাম কিন্তু জানালা দিয়ে আমরা কিছু দেখতে পেলাম না, কেন জানালার কাঠি দিয়ে ভালো মজবুত করে জানালাটা আমরা আটকে রেখেছি,
আমরা কৃষ্ণ বহির্মুখ জীব, আমরা ভগবানের দেখতে ভালো লাগে না। হ্যাঁ, আমাদের কি দেখতে ভালো লাগে? টাকা পয়সায় অর্থ ইত্যাদি ইত্যাদি। ভগবান আমাদেরকে শুধু অর্থ দাও, আমাদেরকে দাও শুধু, এই দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হরিবোল, এই কলিহত জীব, আমরা এমন একটা জীব আমরা সর্বদা দেখেছি, সর্বদা চেয়েছি। তাই এ জানলার যেমন কাঠি আছে, বর্তমানে জগতের আমাদেরও কাঠি আছে, সেই কাঠি থেকে আমরা বের হতে পারি। সেই কাঠিগুলো কারণ আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয়, আমার স্বজন, সবকিছু আমার বস্তু। এই আমার বস্তুটা হলো সব থেকে মায়ার বস্তু। এই আমার এই আকার বস্তু ডাকার মায়া কাঠ, আমার এই আকার বস্তুটা হলো মায়ার কাঠি। গিরিশকে ডেকে বলেছিল, গিরিশ রে, তুই আমার আমার করে আর কতদিন এই সংসারে পড়ে থাকবি? তুই একবার আমার মায়ের চরণে চল, আমার মায়ের কথা বল। কিন্তু গিরিশ সেদিন শোনেনি, মা বলেছিল, মায়ের চরণে যাবারে আমার সময় নাই, আমার মায়ের চরণে যাওয়ার সময় নাই গো, আমার মায়ের চরণে যাওয়ার সময় নাই গো। কেন গিরিশ? তুই সকালবেলা একবার মাকে ডাকবি, বলে আমার তখন ঘুম ছাড়ে না। হরিব, সকালবেলা আমাকে ডাকতে বলছো গুরুদেব, কিন্তু তখন তুই আমার ঘুম ছাড়ে না। হরিব, তাহলে তুই দুপুর বেলায় একেবারে ডাকিস, বলে তখন তুই আমারে ক্ষুধা পাই, ক্ষুধারে জ্বালা এ যন্ত্রণায় আমি কেমন করে মাকে ডাকবো? ইমা, জঠর যদি জলে কারণ তখন ভগবানকে কি ডাকতে ইচ্ছা করে? তাহলে তুই সন্ধ্যাবেলা ডাকিস, বলে সন্ধ্যা হলে আমার কাল নিদ্রায় আসে, গুরুদেবে আমারে কিনায় আসে আর পাশে ঘুরে, সেই নিদ্রা ছেড়ে আমি তোমার মায়ের চরণে যেতে পারবো। তবে দে শালা সবকিছু আমার নামে, তুই বকল মা দে, সবকিছু আমার নামে লিখে দে। তাই নাও গুরুদেব, নাও আমার সবই কিছু, নাও আমার জ্বালা, নাও আমার যন্ত্রণা, নাও আমার সবই কিছু তোমার চরণে, নাও আমার ভালো আমার মন্দ সবই কিছু তোমার চরণে দিলাম, গুরুদেব তোমার চরণে নিয়ে নাও। ওরে গিরিশ রে, তুই আমার আমার করে কাঁদিস, একবার আকারে বস্তুটা বাদ দিয়ে দে, এই যে মায়ার কাঠিটা একবার বাদ দিয়ে তুই আমার সঙ্গে চল, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, সবই মার, সবই মার, আকার একবার বাদ দিয়ে দে, সবই মার, সবই মার, আকার একবার বাদ দিয়ে দে, সবই মার, সবই মার, বলে সবই মার, সবই মার, সবই মার, সবই মার, সবই মার, সবই ওই সবই মার, সবই মার, বলে আকার একবার বাদ দিয়ে দেখ, সবই মার, সবই মার, আকার একবার বাদ দিয়ে দেখ, সবই মার, সবই মার, বলে আকার একবার বাদ দিয়ে দেখ, সবই মার, সবই মার, আকার একবার বাদ দিয়ে দেখ, সবই মার, সবই মার। তাহলে আমাদের জানালার কাঠিটা বাদ দিতে হবে বাবা, না হলে কিন্তু আমরা ভগবানের জগতে আসতে পারি না। এই দেহটা হলো একটা ঘর মা, এই দেহটা ঘর, এই ঘরের দান আমার ভগবান চাইবার জন্য আজকের সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে। ওরে দান দেহ, দান দেহ বলি গড়া ঘন ডাকে গো, দান দেহ, দান কর ঘন ডাকে, দান দেহ, দান, দান দেহ বলি আজে কর ঘন ডাকে গো, দান দেহ, দান দেহ কর ঘন ডাকে, ডাকে রে বলে দেহ, দান, দেহ, দান,
দেহদান দেহদান দেহদানে দেহদান 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 কালের দানে দেহ দেহদান দেহদানে দেহদান দানে দেহ দেহদান 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 বলে বলেন গৌরী ভগবান দেহদানে দেহদান বলে গৌরী ভগবান দেহদান দেহদান বলে দানে দেহ দেহ দানে দেহ দানে দেহদান দানে দেহ দেহদান দানে দেহ দেহদান বলে দানে দেহ দেহদান দেহদানে দেহদান দানে দেহ দেহদান দেহদানে দেহদান বলে বলে গৌরী ভগবান দেহদানে দেহদান বলে গৌরী ভগবান দেহদানে দেহদান বলে বলে গৌরী ভগবান দেহদানে দেহদান বলে গৌরী ভগবান দেহদানে দেহদান বলে রসময়ে গৌর হরি বিরাই গৌর দানন হইব দেহদানে দেহদানে রসময়ে গৌর হরি দেহদানে দেহদান আজ আমার গৌরহরি গৌর সুন্দর এই দেহটাকে দান চাইলেন কেন ভগবান আমার আজকের যে ঘর বেঁধে দিয়েছে তার জন্য কর চাইছে নদীয়া নগরবাসী সবাই চমকে উঠেছে আরে এভাবে তো কোনোদিন আমাদের কাছে ভগবান কর চাই কি মা এভাবে কোনোদিন চেয়েছে নাকি যে তোমাদের দান করতে হবে তখন আমার গৌর ভগবান বললেন শোনো শোনো কলি হতজি নদীয়াবাসীকে ডেকে বললেন নদীয়াবাসী তোমরা একবার শুনে যাও কি বলছে কৃষ্ণ অবতারে আমি একদিন সাদিয়াছি দা গো কৃষ্ণ অবতার কৃষ্ণ অবতারে সে ভাবনা পড়িল মনে ওরে বাসু ঘোষে গা গো সে ভাব ভাব পড়িল বাসু ঘোষে কহে গো কি বলছে বাবা বৃন্দাবন লীলার কথাই আমার ভগবানের মনে পড়েছে আর কি বলছে সে গানটাকে গাইছে পদকর্তা বাসুদেব ঘোষ বাসু ঘোষে গায়ে বাসু ঘোষে কহে বলে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে পড়েছে সেই বৃন্দাবন লীলার গোরা আজ মনে পড়েছে বৃন্দাবন লীলার কথা আজ মনে পড়েছে বলে যাই রে ভাবে বলিহারি আজ মনে পড়েছে যাই রে ভাবে বলিহারি আজ মনে বলে তাই তো তিনি এসেছে তাই তো তিনি এসেছে আজ তাই তো তিনি এসেছে তাই তো তিনি এসেছে আজ রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে এসেছে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে এসেছে বলে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে এসেছে আরে রাধা কৃষ্ণ মিলিত তাই বাসুদেব ঘোষে গায়ে মনের হরিষে ধান লীলা গোড়া চাঁদ আমার করিল প্রকাশে হরে বাসুদেব ঘোষে কাগে এ যাই রে নীরা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে
ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে, জয় রে লীলা। শ্রদ্ধেয় গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তি মতিমা, আজকের আমার এই গৌরলীলাকে ধাবিত করে কৃষ্ণ লীলা যাওয়ার পূর্বে একটা কথা আপনাদের চরণে রাখি বাবা। এই কীর্তন জগতের সর্বত্র কনিষ্ঠ কীর্তনী, আমি অধম অদ্বৈত শিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের চরণে রইল, অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন মা। আমি অধম দিন কাঙাল দয়াল, আপনাদের চরণের আশ্রয় ছাড়া আর অন্য কিছু চাই না মা। হরিব। এই গৌরী লীলাটাকে সমাপ্ত করে বৃন্দাবন লীলায় যাওয়ার পথে একটা কথা বলি মা, আমরা আজকে সবাই বৃন্দাবন আমাদের মনটাকে নিয়ে যাব। তবে আমাদের এই মনটা বড় চঞ্চল, বড় অস্থির। কেন? আমাদের এই মনটা হলো সব থেকে বড় দিক হলো সে অন্ধ। যে অন্ধ হয় বাবা, তার মনে সবসময় একটা প্রশ্ন জেগে থাকে, আমি যদি একটু দেখতে পেতাম। কি বাবা, তাই না? আমাদের মনটা বড় অন্ধ। তো এই মনটাকে আমাদের নিয়ে যেতে হবে সুন্দর বৃন্দাবনে। আবার মনটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা হলো ঊর্ধ্বগামী মন আর একটা নিম্নগামী মন। একটা আমাদের মনটা হলো চোর আর একটা মন হলো আমাদের পুলিশ মন। যে মনটা সর্বদা ছোটে সংসারে, পুলিশ মনটাকে, সেই মনটাকে ধরার জন্য পিছনে পিছনে ধাবিত করে যায়। আজকের দুটো মন একত্রিত করে, ঊর্ধ্বগামী করে আজকের আমরা যাব সুন্দর বৃন্দাবনে। তবে একটা কথা হলো বাবা, এই অন্ধ মনটা আমাদের এই দেহ বলছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই ভাণ্ডে, দেহ ভাণ্ডে। তা অন্ধ মনটা যদি আমাদের আমাদের এই দেহের মধ্যে থাকে, আমাদের ব্রেনের মধ্যে যদি থাকে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল বাবা 18 দিন, তা সেই যুদ্ধের যারা ছিলেন 100 ভাই কৌরব বংশ, তাদের পিতার নাম ছিল অন্ধ ধৃতরাষ্ট্র। তো অন্ধ সেই ধৃতরাষ্ট্রকে চালিত করত, মানে দেখাতো সঞ্জয়, যার নাম হলো সঞ্জয়। তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, তার নাম হলো সঞ্জয়। সেটাকে না আমাদের বিবেক, এই বিবেক অন্ধ মনটাকে চালিত করে নিয়ে যায় কখন কোথায় যেতে হবে। তো যদি অন্ধ মনটা অন্ধ ধৃতরাষ্ট্র হয়, তাহলে বিবেকটা যদি সঞ্জয় হয়, তাহলে আপনারা হয়তো বলবেন অদ্বৈত,
যদি আমাদের দেহের মধ্যে অন্ধ ধৃতরাষ্ট্র থাকে, যদি সঞ্জয় থাকে, আমাদের বিবেকরূপী সঞ্জয় থাকে, তাহলে 100 ভাই তারা আছে। হ্যাঁ আছে বাবা, আমি বলছি না, শাস্ত্র বলছে। তারা কারা? আমাদের দেহের মধ্যে 5টা ইন্দ্রিয় হলো জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্ম ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় আর পার্থিব জগতের 10টা দিক আছে বাবা। এই 10টা দিক আর 10টা ইন্দ্রিয় আপনাকে একবার গুণ করে দেখতে হবে, এটা কত হলো। তাহলে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্ম ইন্দ্রিয়। এরা কারা? জ্ঞানেন্দ্রিয় হলো পান, পানি, বায়ু, পায়ু, পোস্ত। আর কর্ম ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5টা 5টা 10টা ইন্দ্রিয়, এর সঙ্গে 10টা দিক একবার হিসাবে ধরে নিতে হবে। তাহলে 10টা দিক কি? দেখবেন বাবা, এখানে অনেক গুণী মানুষ আছেন, আমার অনেক গুণী দাদাও আছেন। এখনকার এই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, একবার যদি ভালো করে বলা যায়, মা 10টা দিকের নাম বলো তো, বা ভাই 10টা দিকের নাম বলো তো, বলবে আমরা জানি না, মাস্টার মশাই আমাদের শেখাই না। কি বাবা, তাই না? 10টা দিক ভালো করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অনেকে জিজ্ঞাসা করে দেখবেন বলতে পারবে না 10টা দিক কোথায়। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এই জন্য আমার গৌরহরি গৌর সুন্দর ভালো করে কীর্তন এই পরিবেশটা সূচনা করে গিয়েছিল। অজ্ঞানী জ্ঞান পাবে, অন্ধকার দৃষ্টিশক্তি ফিরে পাবে। আমার যে জানে না তাকে জানানো হবে, এবং যে জানে, আমার পণ্ডিত বোঝে ঠারে ঠোরে, মূর্খ বোঝে কিলে, আর বোকাতে বোঝাতে গেলে ঘাড়ে হাতে দিলে। বাবা আপনারা সবাই পণ্ডিত মানুষ বাবা, আপনাদের বোঝাতে লাগে না, আর আমার বোঝাবার জ্ঞান নেই যে আমি আপনাদের বোঝাবো। হরি বল। তাহলে 10টা ইন্দ্রিয় হলো 10টা দিক কোথায়? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব আর অধ। এই 10টা দিক, এই 10টা দিক আর 10টা ইন্দ্রিয় একত্রিত গুণ করে দেখুন 100 হয়ে যাবে। তাহলে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে অদ্বৈত এই দেহের মধ্যে তাহলে কুরুক্ষেত্রে যদি কৌরবরা থাকে তাহলে পাণ্ডবরা আছে, অর্থাৎ পাণ্ডব 5 ভাই আছে? বলছে হ্যাঁ আছে। তারা কারা? যে বস্তু দিয়ে আমার ভগবান গঠিত করেছে, সর্বনিচে আছে ক্ষিতি। হরিব, ক্ষিতি অপ, কোটিতে আছে অপ। অপ মানে জল, ক্ষিতি মানে মাটি, মাটি মানে নিচে মা। ভালো করে খেয়াল করবেন বাবা, অপ মানে জল, জলটা আছে কোথায়? একটু উপরে কোটিতে। ক্ষিতি অপ তেজ, তেজরা আসি কোথায় আছে? উদরে। ভগবান কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন, ক্ষুধার জ্বালা, জঠর জ্বালা, এই জঠরটা আমাদের জলে। ক্ষিতি অপ তেজ মরুদ, মরুদ মানে হাওয়া। হরি বল, হাওয়াটা কোথায়? এখানে দিয়ে দিয়েছে, নাসিকার কাছে দিয়ে দিয়েছে। কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখুন, ক্ষিতি অপ তেজ মরুদ, আর সর্ব উপরে আছে বোম তত্ত্ব। তাহলে উপরে কে? বড় ভাইকে, ধর্মপুত্র যুধিষ্ঠির। আমা তাহলে মরুদ তত্ত্ব, হাওয়া তত্ত্ব কে? ভীম, মেজ ভাই, একটু ছোট। হরি বল। তাহলে অর্জুন তেজরা আসি, আমার ক্ষিতি অপ তেজ, তেজ রাশি আমার অর্জুন। অপ অপ মানে জল, জলের যেমন কোনো কুল ছিল না, আমার নকুলের তেমন কোনো কুল ছিল না। হরিব, আর সর্বনিচে ছোট ভাই ক্ষিতি অপ, ক্ষিতি মাটি তত্ত্ব হলেন সহদীপ। শ্রদ্ধ গৌরভক্তমণ্ডলী, গৌরভক্তিমতিমা, আচ্ছা এই যে সহদেব যখন আমাদের এই 5 ভাই পাণ্ডব আর দ্রৌপদীকে নিয়ে যখন স্বর্গেগামী, স্বর্গের রাস্তা আরোহণ করলো, দেখবেন বাবা মহাভারতে সহদেব সবার আগে মারা গিয়েছিল। তা ভীম একদিন প্রশ্ন করেছিল ধর্মপুত্র যুধিষ্ঠিরকে, দাদা আমরা তো সহদেবের থেকে, সবার থেকে বড়, তা আমরা সবাই বেঁচে আছি, কিন্তু সহদেব সবার আগে মারা গেল কেন? কি গো বাবা প্রশ্ন আসে না? আমি একটু আগে বলছিলাম না মা, জানি না কখন কোন কাল এসে আশেপাশে ধরে এসে আমাদের ধরবে কোষে। হয়তো আমি থাকতে থাকতে আপনারা যেতে পারেন, আবার আপনারা থাকতে থাকতে আমি এখানে নিদায় গৌর হরি বল হয়ে যেতে পারি। দাদা ছোট্ট ভাই সহদেব কেন মারা গেল, কিসের জন্য মারা গেল? ধর্মপুত্র যুধিষ্ঠির কাছে ডেকে যায়, আমার কাছে আয়। এই তথ্যটা আমারও বোঝার একটু দরকার ছিল। তা তুই যখন আমাকে জিজ্ঞাসা করলি, তো আমি তোকে আজকের বলবো। এই সহদেব ছিল বাবা পৈতৃক শাস্ত্রজ্ঞ জ্যোতিষী, যে 10 মাস আগে যে ঘটনা ঘটবে না নিজে জানতে পারত। তো এই শাস্ত্রগ্রন্থ পড়ে সব কিছু জেনে আজকের সহদেব
কেন আগে মারা গেল? এই কথাটা যখন বলেছে যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠেছিল, সহদেব আমাদের ছোট ভাই, যখন আমাদের ছেড়ে চলে যায় আমারও কষ্ট হয়, আমারও যন্ত্রণা হয়, আমারও যন্ত্রণা হয়, আমারও জ্বালা করে, তবু আমি কিছু বলতে পারি না তোদেরকে। কেন জানিস? আমি যে বড়, আমি যে বড় রে, তাই আমি তোদেরকে বলছি, শোন, সহদেব কেন মারা গেল? ওই যে কুরুক্ষেত্রের মাঠে আমরা যুদ্ধ করেছি, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধেতে আমরা হেরে যাব নিশ্চিত সহদেব জানত, কিন্তু কোনোদিন আমাদেরকে বলেছে? ওই কুরুক্ষেত্রে যুদ্ধের আগে যখন ওই শকুনির মরম বেদি ওই যে পাশা তৈরি করেছিল, সহদেব জানত আমরা হেরে যাব, আমাদের কাউকে বলেছিল কোনোদিন? সহদেব জানত যে আমাদের একটা স্ত্রী ভালোবাসা, আর যে আমাদের পাঁচ ভাইয়ের একটা স্ত্রী একটা অর্ধাঙ্গিনী, দৌপ্রদীকে আমাদের বস্ত্রহরণ হতে হবে, সহদেব সবই জানত, কিন্তু কোনোদিন তো আমাদের বলেনি ভাই। সেইভাবে লিপ্ত হয়ে ও আজকে সবার আগে মারা যাচ্ছে। কর্ম কোনোদিন বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, রসনা, পাপ কখনো বাপকে ছাড়ে না, হরিবোল। তা এত পাপ কর্ম করেছে ও যে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে, হ্যাঁ, তা ও শাস্ত্রজ্ঞ হলো কখন, পেল কোথা থেকে? সেটাই তত্ত্ব হরিবোল আমার, সেটাই বোঝাতে চাচ্ছিল আজকের ধর্মপুত্র দৃষ্টি। শোন, ওই শাস্ত্র পেয়েছিল কোথা থেকে? যেদিন আমাদের পিতা পাণ্ডু মারা যায় না, সবাই আমরা যখন বাবাকে নিয়ে বসে আছি সুন্দর করে, বাবা তার ঠিক একদিন আগে বলেছিল, শোন যুধিষ্ঠির, ভীম অর্জুন নকুল সহদেব পাঁচ ভাইকে ডেকে বলেছিল, শোন, আমি যেদিন মারা যাব আমার এই দেহটা নিয়ে তোরা কোনোদিনের জন্য পোড়াবি না, আমার এই দেহটা নিয়ে কোনোদিনের জন্য তোরা আগুনে পোড়াবি না, জলেতে ফেলে দিবি না, মাটিতে পুঁতে রাখবি না। আমা অর্জুন চিৎকার করে বলেছিল, পিতা, তোমার দেহটা নিয়ে তাহলে আমরা কি করব? তোমার এই দেহটা নিয়ে আমরা কোথায় রাখবো? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না তোদের, আমার এই দেহটা নিয়ে পাঁচ ভাই মিলে সেবা করবি। সে কি হয় পিতা? তুমি আমাদের পিতা, তুমি আমাদের জন্মদাতা পিতা, তোমার এই দেহটা নিয়ে, তোমার এই দেহটা নিয়ে আমরা কোনো দিনের জন্য সেবা করতে পারবো? ভগবান, এ কেমন লীলা তোমার! তোমার জন্য তো কেঁদেছিলাম মালা, তোমার জন্য কেঁদেছিলাম আমি, আমরা পাঁচ ভাই মিলে সুন্দর মালা, আজকে তুমি আমাদের কেমন পরীক্ষা আয় ফেললে ভগবান, বলো না দয়া। সারা রজনী, সারা নিশি, সারা দিবা নিশিতে রজনী গেঁথে তোমার জন্য পড়াবো বলে মালা রেখেছিলাম, কিন্তু কেন তুমি সেই মালা আজকে তুমি দূরে ফেলে দিলে? কেন এমন আমাদের পরীক্ষা আয় ফেললে? যে জন্মদাতা পিতা, যে আমাদের জন্ম দিয়েছে, তার কর্মটুকু আমরা করতে পারবো না, বলো না পিতা। প্রভুর লাগিয়া এ কর দিয়া, আমরা তোমার চরণ ছাড়া তো কিছু চাই না। গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা, একবার বলে দাও আমার মন কুসুমে আর ভক্তি চন্দনে গাতে আছি তোমার মন, প্রভুর আমি গাথিনু ফুল রে মালা, দয়া মাই গাথিনু, তবে কি তোমার চরণে মালা দিতে পারবো না দয়া রে মা,
হৃদয় মাঝারে রেখেছি সাজিয়ে তোমারও বড় নোটালা নিয়ে জীবনে সাবি কৃপা দিয়েছি তো জীবনে অগো কৃপা মহাই দিয়েছি তোমার এ জীবনে তোমার জন্য আমি মালা গেঁথেছি আমার কাঁধে যাবে ইয়ে জীবনে কৃপা করে চরণ খানি দিও গো আমার এ জীবনের আশা এ ভাব সংসারে মিলিব প্রভু তোমার সন আমার চরণ ছাড়া তুমি করো আমার চরণ ছাড়া ছাড়া করো আমার চরণ ছাড়া করো না গো চরণে অঞ্জলি দিয়ে চরণ ছাড়া করো না সংসারে আমার চরণ ছাড়া করো না ভাবো ভাবো সংসারে মায়ে ভাব ছাড়ো চরণ ছাড়া করো চরণ
চরণ ছাড়া কোনো নাম, জন চরণ ছাড়া গৌর ভক্তমন্ডলী গৌর ভক্তিমতিমা। পাঁচ ভাই পাণ্ডব মিলে চিন্তা করছে, ভগবান পিতারে দেহটা নিয়ে আমরা কি করব, কেমন করে সেবা করব। কেউ কোনোদিন আমরা পিতা মাতার দেহ নিয়ে সেবা করতে পেরেছি মা? আমা পাণ্ডু সেদিন জেনেছিল যদি আমার এই সন্তান আমার দেহটা নিয়ে সেবা করে না, তাহলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আর হবে না। কারণ এই যুদ্ধের দিয়ে ধ্বংস আমার ধর্মপুত্রেরা মেনে নিতে পারবে না, জানতে পারবে, এরা করবে না যুদ্ধ। ভগবান সর্বময়, যিনি হলেন সর্বকাজের কেজো বাবা, সে এবার কি করছে? সে যখন দেখেছে যে সহদেব আর সহ্য করতে পারছিল না, ঠিক তিন থেকে চার দিন পাঁচ দিন পরে যখন ক্ষুধা জঠরটা জ্বলছিল, দাদাকে বলে উঠেছিল, দাদা আমার এই জঠরটা জ্বলছে, আমি যে আর সহ্য করতে পারি না, আমি একটু সেবা নেব। ভগবান ঠিক সেই সময় দরজায় এসে ধাক্কা দিয়েছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা। ভগবান যখন ডাক দিয়েছে, মা কেউ কি আর থাকতে পারে? এই যে মা, হরি বল হরে কৃষ্ণ, আমার বাচ্চাটাকে ধরুন, হরি বল আমা। এটাই তো হলো মায়ার কাঠি মা, হরি বল। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না আমা। হরিনাম শুনতে গেলে আগে চিত্তটাকে স্থির করতে হবে, কোনো কোনো চোখের পাতা ফেলার ওদিক ওদিক তাকালে হবে না কিন্তু মা, তাহলে মনে জানতে হবে এই হৃদয়ে মাঝে যে আমাদের দরজা জানালা আছে না, এগুলো চঞ্চল করছে, স্থির প্রজ্ঞা করতে হবে, উর্ধ্বগামী করতে হবে। ওই যে চোর মন আর পুলিশ মন সর্বদা তাড়া করে নিয়ে যাচ্ছে, আপনি যেতে চাইছেন ভালো পথে, আবার টেনে ফিরিয়ে আনছে। হরি বল তো, পাঁচ ভাই পাণ্ডব সেবা করতে যাবে কি বাবা? এবং তো সময় আমার ভগবান কৃষ্ণচন্দ্র যখন ডাক দিয়েছে না, শুধু পাঁচ ভাইকে কেন, বিশ্ব সংসারে যদি ভগবান কাউকে কোনোদিন ডাক দেয় বাবা, সে ভাব সংসার থেকে চলে যেতে হবে। ওই যে আমি একটু আগে যে গানটা করলাম, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমা আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি। হ্যাঁ, আরে একে টকরে মাঝে গেতে না, সেবা কেমন বসছি। এই যে পাখিটাই আমাদের যাতায়াত করছে, আসে যায় কয় না কথা, এই যে নাসিকা দুদিকে দুটো আসছে, একজন আসছে একজন যাচ্ছে, এদের সারা জীবন থাকলেও কিন্তু কথা হবে না। এরা এমন একটা পড়ছি, এরা আসে যা আসবে যাবে কিন্তু কথা হবে না। আর বড়শিটা কারা? আমার বড়শিটা হলো ভক্ত, যে ভক্ত এক টকরে গুরুদেবকে চিনতে পারে না। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক, কি বাবা। তো সেই শিষ্যের কাছে গুরুকে যেতে হয়, আবার গুরুর শিষ্যের কাছে যেতে হয়। শুধু গুরু মনে মনে বসে থাকলে হবে না, যে আমি গুরু আমার কাছে শিষ্য আসবে, কোনো দিন হবে না। হরি বল হরে কৃষ্ণ। আমার পাঁচ ভাই এবারে মিলে কি করছে না, যখন সেবা নেওয়ার কথা বলেছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র, সে ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, দরজাটা খুলে দিয়েছে। যখনই দরজা খুলে দিয়েছে, দেখেছে আমার ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার ভগবান কৃষ্ণচন্দ্র সে দাঁড়িয়েছে। কৃষ্ণ তুই এতদিন কোথায় ছিলিস? ওই দাদা এ কাজ ও কাজে ঘুরছিলাম। কে বাবা, ভগবানের কত কাজ, হ্যাঁ। কখন কোন ভক্ত নকুলদানা নিয়ে ডাকছে তার কাছে যাচ্ছে, কখন কোন ভক্ত আপেল নিয়ে ডাকছে তার কাছে যাচ্ছে, এগুলো হলো ভগবানের কর্ম। আর কি করছে? কোনো ভক্ত আবার মনে মনে করছে ছানা মাখন দিয়ে একটা ডালা সাজিয়েছে তার কাছেও যাচ্ছে, আবার ভগবান কার কাছে যাচ্ছে আমা। এই কথায় কথা বেড়ে যায়। এই যে ভগবান আবার মাঝে মধ্যে কোথায় যায় দেখুন, ভগবান রাজ পরিবারে রাজভোগ ছেড়ে দিয়ে ভগবান ভক্তের কাছে কলার ছালও খেতে গিয়েছিল। এগুলো ভগবানের কাজ। কার কাছে? পরাশরীর কাছে, বিদুরের স্ত্রী। যেদিন বিদুর বারবার কাঁদছিল, যখন ওই দুর্যোধনের বাসে গেল, সেখানে সব কিছু ত্যাগ করে ভগবান সেগুলো না খেয়ে সেখানে আমার কলার ছাল খেতে গেছে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে। আমা ওকে একটু আদর করে, আমার বিদুর মাঝে মাঝে পদ্মা বলে ডাকতো, আমার ভগবানও ছোট নামে ডাকতো পদ্মা পদ্মা। একদিন এসে যে মতো সময় আমার ওই পদ্মা অর্থাৎ পরাশরী কি করেছে, এখন ওই একটা বস্ত্র তো মা এত অভাব, দারিদ্রতার এত জ্বালা, একটা বস্ত্র স্নান করে দিয়ে আবার সেই বস্ত্রটা পরে, তা সবে ঘরের মধ্যে ঢুকেছে, এ মতো সময় ভগবান কৃষ্ণচন্দ্র এসে গেছে। মা মা গো, আমার আজকের বড় জঠরটা জ্বলছে, এই যে বললাম আমি তেজরা আসি, একে কিন্তু থামাতে হবে।
ঠিক মধ্যাহ্নকালে আমার ভগবান এসে দরজায় দাঁড়িয়ে গেছে। মা গো আমাকে কিছু খেতে দাও মা। পদ্মা চতুর্দিকে লক্ষ্য করে করে দেখছে, কোথাও একটু কিছু নেই, এক মুষ্টি অন্ন পর্যন্ত নেই যে ভগবানকে সেবা দেবে। ভগবান তুমি এমন দিনে আমার বাসে আসলে, আমার একটু অন্ন নাই, এটাই তো পরীক্ষা মা। একটা ছোট্ট কলার খাঁদি ঘরের মধ্যে ছিল, কলাটা মনে মনে চিন্তা করছে, আজকের যদি আমি এমতো সময়, মা বলেছে না বৃক্ষ এ ভগবানের চরণ পেলো, আমার ফল মূলাদি সেও ভগবানের চরণ পেলো, উত্তর গোষ্ঠের পদে আছে বাবা। এখন এই যে মধ্যাহ্নকাল চলছে, এরপরে উত্তর গোষ্ঠ ঠিক, সকাল থেকে একটু পর্যায়ে গানটা হয়ে আসলে একটু ভালো লাগতো, যাই হোক এখানে হচ্ছে না যখন ওটা নিয়ে কোনো সমস্যা নেই, সকালবেলা গোষ্ঠটা করলে তাহলে উত্তর গোষ্ঠটা করতে হতো। হরি বল। তাহলে ওই উত্তর গোষ্ঠী আছে আমার ভগবানকে ধরা দেওয়ার জন্য। যখন কলাটা যখন নেচে নেমেছিল, শ্রীরাম সুদাম মনে মনে করছে এই কলাটা আমরা পেড়ে খাবো, কিন্তু সেই বৃক্ষ এত বড় হয়ে গেছে, শ্রীরাম সুদাম কেন কেহ ধরতে পারেনি, ভগবান শুধু গিয়ে স্পর্শ করেছিল, আপনা হতে কলা নিচে নেমে এসেছে, ভগবান সেবা করেছে। তা ভগবান এই জন্য পরীক্ষা করতে এসেছে পদ্মার পাশে, পদ্মা তুমি কেমন করে ভক্তকে সেবা দাও। এখন পদ্মা ভগবানকে ডেকে বলছে, কৃষ্ণ রে তুই আমার বাসে এমন সময় আসলি, আয় আয় আমার কাছে আয়। পদ্মাকে ডেকে নিয়ে নিজের সন্তান সম আমার কোলের উপর বসিয়ে না সুন্দর করে সাজিয়ে বলছে, কৃষ্ণ তুই খা। কি খেতে দিচ্ছে? কৃষ্ণ তুই খা। কৃষ্ণ কি খেতে দিচ্ছে? কলার শাঁসগুলো ফেলে দিয়ে আর কলার ছালটা নিয়ে বলছে, খা। কি গো মা, আমরা কেউ খেতে দিই এমন ভাবে? আমরা ভগবানকে তো ভালো করে আপেল কলা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে খেতে বলি। খেয়েছে কোনোদিন? দেখেছেন বিদুরের ঘরে গিয়ে কলার ছালটা ভগবানের বদনে দিচ্ছে, ভগবান খাচ্ছে। তখন যখন আমার নয়ন ধারা বয়ে যাচ্ছে বিদুরের স্ত্রী পদ্মা, সেই মতো সময়ে আমার ভগবান অন্তর্যামী ভগবান বলে উঠল, পদ্মা পদ্মা পদ্মা, এ জগতে আমার অনেক ভক্ত আমাকে ফল মূল খেতে দেয়, এ ভক্ত আমাকে অনেকে অনেকে ছানা মাখন ঘৃত খেতে দেয়। পদ্মা রে তোর মতোই এমন করে আমার কে, কেউ দয়া তোর মতো এমন করে আমার, কেউ দেয় না খেতে, অনেক ভক্ত আমার অনেক কিছু খেতে দেয়, তোর মতো এমন নয়নে ধারা ঝরিয়ে এমন করে কেউ আমার বলে নাই, বলে নাই রে এমন নয়ন ধারাই বুবি ভাষায়ে, তোর মতো এমন করে কে যায় না খেতে। বলে এমন করে কে আমার বলে খরে কৃষ্ণ খরে বলে নয়ন এমন করে কে এমন নয়নে যমুনা নয়ন
বসিয়ে বলে এমন করে কেউ বলে না রে বলে নয়নে ধারা বুগি বাসায় এমন করে কেউ দেয় না খেতে পদ্মা এ সংসারে অনেক ভক্ত আমাকে অনেক কিছু খেতে দেয় আমাকে অনেক কিছু খেতে দেয় পদ্মা কার বাড়ি আপেল খেয়ে বেড়াচ্ছি কার বাড়িতে বাতাসা খেয়ে বেড়াচ্ছি কারে বাড়ি ছানা মাখনে ঘৃত খেয়ে বেড়াচ্ছি কিন্তু কেউ আমাকে এমন করে বলে না পদ্মা কৃষ্ণ তুই খা কৃষ্ণ রে তুই আজকের যে আমার পাশে এসেছিস তুই খা কৃষ্ণ যেদিন যার বাসে আসে মাঘুষে মাসে কি আরে আমার যে বাসে কৃষ্ণ একবার আসে এই বাসে যদি একবার কৃষ্ণ আসে এ বাস আর ঠিকই থাকে না বাবা বল অচৈতন্য হয়ে গেছে পদ্মা জ্ঞান শূন্য হয়ে গেছে কৃষ্ণা তুই আমার বাসায় চিস খা এদিকে বিদুর যেখানে গিয়ে স্নান করছিল সবে একটা বস্ত্র মা সবে স্নান করে নিগ্রো ছিল একটু জলটা নিগড়ে নিয়ে আবার বস্ত্রটা পরবে ঠিক এ হেন সময়ে কি যেন বললো বিদুর তোমার ঘরে ভগবান এসেছে তা ভগবান যদি কারোর বাসে আছে কেউ আর থাকতে পারে বাবা ছুটতে ছুটতে এসেছে বিদুর এসে দেখছে কি কলার শ্বাসগুলো নিয়ে ফেলে দিচ্ছে আর কলার ছালটা নিয়ে ভগবানের বদনে দিচ্ছে ও পদ্মা পদ্মা আরে তোমার বাসে ভগবান এসেছে তোমার বাসে ভগবান এসেছে তুমি কিনা কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার ছালটা বদনে দিচ্ছ পদ্মাকে সাড়া নিচ্ছে পদ্মা কিন্তু সাড়া দিচ্ছেন হয় পদ্মা কি তুমি কখন এসেছ আরে আমি যখন আসি কিন্তু একটা কথা হলো তোমার বাসে ভগবান এসছে আর তুমি শ্বাসটা ফেলে দিয়ে কলার ছালটা নিয়ে ভগবানের বদনে দিচ্ছ তা তো আমি জানি না আমি জানি না স্বামী আমার বাসে ভগবান এসছে আমি কখন যে কি খেয়েছি আমি জানি না কিন্তু তবে তোমার দর্শনটা তুমি করে দেখেছো বলে কি বলে আমি না হয় কলারে ছাল নিয়ে ভগবানের বদনে দিয়েছি এই যে তুমি একটা পুরুষ মানুষ তুমি উলঙ্গ হয়ে আছো তোমার বসন একটাও নেই সবই কিছু পরিত্যাগ করে দিয়েছে এবার কাকে চরণ ধরবে পদ্মাকে ধরবে না ভগবানকে ধরবে পদ্মা এই জগতে সবার ঘরে মানুষ আসে যদি এই জগতে কারোর ঘরে কোনোদিন ভগবান আসে তাহলে কলারে শ্বাসে বাদ দিয়ে কখনো কলারে ছাল দিতে হয় আবারে কখনো বসনে পরিধান করে এ বসনে আমরা নিয়ে পড়তে পারি না সেখানে আমাদের থাকে না পদ্মা তুমিও আমাকে ক্ষমা কর এটা হলো ভগবানের কাজ কি বাবা ভগবান কখন কোথায় যায় যুধিষ্ঠির সব তোমাকে বলতে হবে আর তোমরা এখানে কেন বসে আছো হ্যাঁ কিসের জন্য বসে আছো কি মা ভগবানের কাজটা হলো ভক্তের কাছে ভক্ত যা কিছু দেয় ভগবান তা কিছু খায় ভগবান কি এত অভাবী ছিল যে আমার ঘরে আপনার ঘরে শুধু দুটো নকুলদান আর বাতাসা খাওয়ার জন্য আসে কিন্তু আসে না ভগবান তো ছিল আমার রাজার ছেলে কি বাবা যিনি রাজার ছেলে ঐশ্বর্য ঘরের ছেলে যার ছটা গুণ আছে কি মা সেই ভগবান আমাদের কাছে নকুলদানা খেতে আসছে না না ভক্তি খেতে আসে বাবা ভক্তি রস ভগবান বলেছে না তোমার কিছু দিতে হবে না শুধু নয়ন এই যে দুটো যমুনা দিয়েছি নয়ন যমুনার জল আর দুটো তুলসী পাতা দিলেই আমি সন্তুষ্ট তো আজকে সেই ভগবান আমার যুধিষ্ঠির সামনে দাঁড়িয়ে বলছে দাদা তোমার এই বাবার দেহটা পিতার দেহটা নিয়ে তোমরা পাঁচ ভাই কেন বসে আছো বলছে জানো বাবা এমন বলে গেছে কি বলে গেছে বলে আমার দেহটা নিয়ে তোমরা কোনোদিন আগুনে পড়াবে না আমার এই দেহটা নিয়ে তোমরা কোনোদিন জলে ভাসিয়ে দেবে না আমার দেহটা নিয়ে তোমরা কোনোদিন মাটির মধ্যে রাখবে না কি করবো বলো কি করবো
আর আমার এই দেহটা নিয়ে তোমরা সেবা করবে, বলো এখন আমরা কি করব? এমন কথা কেউ কোনোদিন ভেবেছে বলেছে বাবা, যে বাবার দেহ নিয়ে সেবা করতে হবে? চলো তোমার পিতার কাজটা আমরা আমি সমাপ্ত করে দিচ্ছি, ভগবান বলছে তোমার পিতার কাজ আমি সমাপ্ত করে দেব, চলো চলো আমার সঙ্গে চলো। কি করতে হবে বলে, যেমন আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা, এই যে বাবা হরি বল হরে কৃষ্ণ, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা অহংকার করি তাই না বাবা? আমাদের এই যে পাশাপাশি মুসলমান ভাই আছে, আমরা মুসলমানকে কেমন করে চিনি বলুন তো? যেটা মুসলমান ভাই কি বাবা, এক মুষ্টি দাড়ি, মাথায় একটা টুপি, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরে ভাইরা যায় তাই না? তবে হিন্দু ভাই চিনবে কিসে কি বাবা? আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের চিনবে কিসে? আমা হিন্দু মানুষ কিসে চেনা যায়? এই যে তত্ত্ব বলছে নামাজ 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 কি বাবা, নাম আজ নাম আজ, আগে নাম আগে নাম, কোথায় আজকের নাম? নামাজ নামাজ হরি বল, একটু ভালো করে বিশ্লেষণ করে দেখুন, হ্যাঁ কোথায় নামতে বলছে হরি বল? তাহলে হিন্দু চিনবে কি সে কি বাবা? বলে তুলসীর মালা গলায় দিলে নাকি ফেস ওয়াশ আর মাখা যায় না হরি বল। কেন বলে, আমরা ছোট এখন বড় হলে তারপরে গলায় দেব? আমা ভক্ত ধ্রুব 5 বছরে ভগবানের চরণ পেয়েছিল, আমরা হিন্দু মানুষ কিসে চেনা যায়? শুধু সিঁদুর শাঁখা পরে? না না, আমাদের কাছে খবর আসে বলে ভাই কীর্তন তোমরা করছো, আর আমাদের আসমা হোটেলে বারাইপুর হোটেলে লাইন ধরে শাঁখা সিঁদুর পরে মাল নিয়ে যাচ্ছে, ওটা কারা মা? ওরা হিন্দু? ভালো করে ভেবে দেখুন মা, এটা হলো ভিতর তত্ত্ব। যে মায়েরা শাঁখা সিঁদুর পরে ওই আজমা হোটেলের ধার থেকে ভালো করে মাল ডেকসি ভর্তি করে টিফিন কাটি ভর্তি করে নিয়ে যাচ্ছে, ওটা হিন্দু মানুষ নাকি বাবা? ভালো করে ভেবে চিন্তে দেখবেন। বলছে এ দেশের মানুষ বেড়ে গেছে বাবা, মানুষ বেড়েছে, মানুষ কারা? মান হুঁশ দুটো যার থাকবে সেই তো মানুষ। তা যদি ওর মান হুঁশ থাকলো ও কেন ওই হোটেলের সামনে টিফিন কটো নিয়ে যাবে? হ্যাঁ ওটা খ্রিস্টান হতে পারে, হিন্দু মানুষের মধ্যে আলাদা, যারা মোরাও খায় জানতো খায় হরি বল কি বাবা, তাদেরও শাঁখা সিঁদুর সব দেখতে পাবেন। তবে এটা বোঝাতে হবে হরি বল, আরো আমাদের হিন্দু ধর্মের আরো কত অধপতন দেখুন বাবা। এই হিন্দু ধর্মের মানুষ আমরা প্রত্যেক দোকানে কি করি, এই ছবি রেখেছি, রেখেছেন প্রত্যেক দেওয়ালে দেওয়ালে ছবি আছে হরি বল। এগুলো যখন পুরাতন হয়ে যায়, এগুলো যখন পুরাতন হয়ে যায় আমরা কি করি বাবা? ভালো করে খেয়াল করবেন মা, সুন্দর করে আমরা ছবিটাতে ধূপ দিচ্ছি, ধুনো দিচ্ছি, পূজা দিচ্ছি, আমাদের ভগবান আমাদের দেবতা বলে। আর যখন পুরাতন হয়ে গেলে আমাদের দেবতা না আমাদের ভগবান না, একে ডেকে ডাস্টবিনে ফেলে দাও কি বাবা? তার হিন্দু ধর্মের কতটা অধপতন দেখুন বাবা। বলছে মা কালী আমাদের দেবতা, মা দুর্গা আমাদের দেবতা, তা ফটোটা সুন্দর করে ঘরে বাঁধিয়ে রাখলে যেই কাঁচটা ভেঙে গেল ধরে ডাস্টবিনে ফেলে দিল হরি বল। শুধু ধূপ ধুনো দিয়ে মনের ময়লা পরিষ্কার করতে হবে, ভগবানের চরণে যেতে হবে না কি বাবা? দোকানদাররা হালকাতা করতে ভালো ভালো করে ছবি দিচ্ছে আমাদের কাছে, কখনো মসজিদের ছবি কখনো মন্দিরের ছবি, আমরা সেগুলো ঘরে এনে কি করছি? নতুন নতুন যখন ছিল আলপিন দিয়ে ভালো করে মেরেছি, আর যখন পুরাতন হয়ে গেছে ঘর থেকে ছিঁড়ে নিয়ে আর ডাস্টবিনে ফেলে দিয়েছি। কি বা করে করবেন না, এটা আমার অনুরোধ, এটা আমাদের হিন্দু ধর্মের অধপতন। যাতে করে আমাদের হিন্দু মানুষের দিন দিন লুপ্ত হয়ে যেতে হচ্ছে, মানুষের কাছে প্রশ্ন উত্তর করতে হচ্ছে। হ্যাঁ রে তোদের হিন্দু দেবতা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে হরি বল, কি বলবেন বলুন বাবা? হ্যাঁ কি বলবেন, আমার আপনার মতো মানুষ মারিয়ে যাবে সেইগুলো তো, তা ছবিগুলো না দিয়ে অন্য কিছু দিয়ে দেন হরি বল। সবাই মিলে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তা 5 ভাইকে নিয়ে বাবা, এটা হিন্দু ধর্মের অধপতন, একটু খেয়াল রাখবেন আপনারা সবাই, আমরা সবাই খেয়াল রাখতে হবে, না হলে ধর্মকে রাখা যাবে না হরি বল। তাহলে এখানে আমার কথা ছিল যে 5 ভাই পাণ্ডব মিলে ওই দাদার সঙ্গে যুধিষ্ঠির সঙ্গে নিয়ে চলেছে, কোথায় কোথায় চলেছে? শ্মশান। তা ভগবান কৃষ্ণচন্দ্র 5 জন আর দিকে তাকিয়ে আছে, 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ধর্মপুত্র যুধিষ্ঠির একা যাচ্ছে তাই না মা? যেতে যেতে কি দেখছে, আমার সহদেব পায়ের দিকে যখন ধরে ধরে বল হরি হরি বল বল বলে যাচ্ছে, আর বাবার পচা দেহ থেকে এক ফোঁটা রস এসে সহদেবের নাকের মাথাতে পড়েছে। যখন নাকের মাথাতে পড়েছে না,
ঠিক সেই সময়ে সহদেব একবার এই জীব দিয়ে একবার ভালো করে নিয়ে নিজের পতনের মধ্যে নিয়ে নিয়েছে। দেখছি এ জীবনে যত খাদ্য খাবার খেয়েছি, বলে এর মতো সুদয়ার হয় না গো, হৃদয় গৌর হরিবল হরিও, এর মতো সুদয়ায় গো, বলে এ জন্মে আমরা আমরা কত খাবার খেয়েছি, এর মতো সুদয়ার হয় না গো, জন্মে আমরা কত খাবার খেয়েছি, এর মতো সুদয়ার কোন সুদয়, এই পিতার দেহের মাংস রস আমি সেবা নিয়েছি, বলে আমার সুদয়ার হয় না ভাই, আমার পিতার দেহের রসের মতো পৃথিবী হইব, এর মতো সুদয়ার হয় না গো। তার সহদেব খেয়েছে কে দেখেছে বাবা, তা ভগবান চিন্তা করছে পাঁচ ভাইয়ের মধ্যে যদি কেউ সেবা নিয়ে থাকে তো আমি একবার পরীক্ষা করে নিই। ও যুধিষ্ঠির দাদা, আরে দাঁড়াও দাঁড়াও, স্নান করো না, কাঁচা বাঁধবে দেরি হবে। বলে কি হবে? বলে গলায় কাঁচাটা বাঁধবে দেরি হবে। বলে কেন? বলে তোমাদের একটা প্রাইজের ব্যবস্থা করেছি আমি। বলে কিসের প্রাইজ? বলে তোমরা ওই যখন কাঁচা বাঁধার আগে স্নান করতে যাবে, ওই চান করতে গিয়ে আমার একটা যখন ডুব দিবে দেখবে আমি উপরে কেমন ভাবে দাঁড়িয়ে থাকি, সেই কথাটা তুমি যদি এসে বলতে পারো তাহলে তোমাকে আমি একটা প্রাইজ দেব। বলে ভালো করে তত্ত্বটা একটু বুঝিয়ে বলতো ভাই, আমি বুঝে দেখি। বলে আরে যখন তোমরা ডুব দিতে যাবে জলের মধ্যে, ধরো জলে ডুব দিয়েছো, আমি এমন সময় হাতে বাঁশিটা ধরে দাঁড়িয়ে আছি, তা তুমি ডুব দিয়ে এসে যদি বলতে পারো তাহলে তোমাদেরকে একটা প্রাইজ দেব। আমার ভগবানের সলচাতুরি কেউ ধরতে পারে বাবা? এবারে যখন একথা বলেছে, যখন বলার পরে আমার ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি চিন্তা করছে, হায় রে আবার কোন লীলায় আমার ভগবান মেতেছে। এবারে যুধিষ্ঠির যখন ডুবে দিতে গেছে, আমার ভগবানে দাঁড়িয়েছিল কি মধুর মুরারি হাসি বাঁশিটা নিয়ে, আমার যেন দোলনায় দুলছে, দেখতে পেল না যুধিষ্ঠির চলে এসছে। আমা আমা ও তো যেতে যাচ্ছে না, থাক হরিবল, আমার যে যেতে যাচ্ছে না তাকে নিয়ে যাও না, ওখানেই ঘুমা হরিবল। আমা আজকের যে ধর্মপুত্র যুধিষ্ঠির যখন ডুবতে এসেছে না, দেখতে পেল না কিভাবে দাঁড়িয়ে আছে আমার ভগবান। ভীম স্নান করতে গেল সেও দেখতে পেল না, অর্জুন স্নান করতে গেল সেও এলো না, নকুল ডুব দিয়ে গেল সেও এলো না, দেখতে পেল না। সহদেব শেষে কিনা যখন স্নান করে আসছিল না, ঠিক সেই সময় ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে দাঁড়িয়ে কৃষ্ণ হরি 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 আমা যখন এই দৃশ্যটা দর্শন করেছে, সহদেব সবে উঠে আসবে কি, সহদেবকে জিজ্ঞাসা করছে, এই ছোট এই যে, আরে আমার কাছে এসো আমার কাছে এসো। যখন ডেকেছে না সহদেব বুঝতে পেরে গেছে বাবা কেন ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে, যিনি হলেন সর্বকারণের কারণময় সেই ভগবান আজকে এসে বলছে, এই সহদেব আমার কাছে। বলে সহদেব তুমি স্নান করে উঠে হাসলে কেন? বলে ভগবান আমার হাসি পেয়েছে তাই এসেছি। বলে আমি যদি না কাউকে হাসাই সে তো হাসে না, আমি কাউকে যদি না কাঁদাই সে তো কোনোদিন কাঁদে না, তা তুমি হেসেছো আমার কারণে হেসেছো, বলো কোন কারণে হেসেছো? বলে ভগবান তুমি যা রূপ ধারণ করেছিলে আমি দেখেছি। বলে দাঁড়াও তোমার চারটে ভাই একটু আগে যাক, তোমার সঙ্গে একটা গোপন কথা আছে। সহদেবকে কাছে ডেকে নিয়েছে, নিয়ে বলছে, বলো সহদেব তুমি কি দেখেছো? বলে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে তুমি ধারণ করে দাঁড়িয়েছিলে। বলে সহদেব আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। ভগবান ভক্তের কাছে ভিক্ষা চাইলে ভক্ত কি আর ঠিক থাকতে পারে বাবা? বলে ভগবান তোমার কি ভিক্ষা চাই? বলে আমার গাছে প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলছে আমি তোমাকে বর্ষ করলাম, গাছে প্রতিজ্ঞা করলাম, ত্রিশত্ব করলাম, তুমি যা চাইবে আমি তাই দেব দেব দেব। এবার আমার ভগবান বলছে, শোনো সহদেব,
আজ থেকে তুমি যা জানবে, 10 মাস আগে যে ঘটনা ঘটবে তাও তুমি জানতে পারবে, 10 মাস পরে যে ঘটনা ঘটবে তাও তুমি জানতে পারবে, কিন্তু আমার গাছে প্রতিজ্ঞা করতে হবে এই কথা তুমি কাউকে বলবে না। হরি বল। তাহলে পাপটা কার হলো বাবা? এখানে আমার সহদেব সবার আগে মারা গিয়েছিল পাপ কর্ম করে। ধর্মপুত্র যুধিষ্ঠির ভীমকে সুন্দর করে বোঝালো যে ভাই পাপ করেছিল তার জন্য আগে মারা গেছে। তাই এখানে আমার সহদেব যদি না প্রতিজ্ঞাবদ্ধ হতো, তাহলে আমার ভগবান প্রতিজ্ঞাবদ্ধ যদি না করিয়ে নিতে পারত, তাহলে তো সহদেব সবাইকে বলে দিতে পারত। এই জন্য তো ভগবান সর্বকারণের কারণময়, সবই কিছু করবে কিন্তু গায়ে কাদা লাগবে না। কি বাবা হরি বল। তো আজকের সেই খেতি অব্দেজ মরুদ্ভম এই দেহটা নিয়ে আজকের চলুন সবাই আমরা যাব বৃন্দাবনে। আমা তা বৃন্দাবনে যেতে গেলে মন টন খারাপ করলে হবে না। আমা কি করতে হবে? বৃন্দাবনে যেতে গেলে প্রথম কার নাম স্মরণ করতে হবে? মা রাধে রাধে। আমা আপনারা জানেন না, এই তো আজকে তো রাস হবে আপনাদের এখানে, এখানে সর্বদা রাধে রাধে। আরে এখন আমার বেলা কেন এত কাঁদা কাঁদা মন আপনাদের? হরি বল হরি বল। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি জয়, রাধা রানী কি। আজ রাধে রাধে বলো তো সারা মিলে গা, রাধা কানা আনমোল বলো রাধে রাধে। সবসে বলো প্রেম সে, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে বলো তো সারা মিলে গা, রাধা কানা আনমোল বলো রাধে রাধে। রাধে রাধে নিরাই গৌর হরি বল হরি বল। সারা মিলে গা রাধে রাধে বলো তো সারা মিলে গা, রাধে হরি বল হরি বল নিরাই গৌর হরি বল। আনমোল বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বলো রাধে। রাধে রাধে বলো তো সারা মিলে গা, রাধে রাধে বলো তো সারা মিলে গা, রাধা চানা আনমোল বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমা আপনি মন খারাপ করে হাত মুড়ে বসে আছেন। হরি বল। শুধু আমরা বলছি না মন খারাপের কোনো কথা নাই, শুধু আমরা বলছি না, কারা বলছে আমাদের সঙ্গে? ব্রহ্মা কি বল রাধে, বিষ্ণু কি বল রাধে, রাধে রাধে। ও হো 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 ব্রহ্মা কি বল রাধে, বিষ্ণু কি বল রাধে, রাধে রাধে। ব্রহ্মা কি বল রাধে, বিষ্ণু কা বল রাধে, রাধে রাধে। ও হো হো ব্রহ্মা কি বল রাধে, বিষ্ণু কি বল রাধে, রাধে রাধে। রাধে রাধে বলো তো সাহাদা মিলে গা, রাধা নাম আনমোল বলো রাধে রাধে। রাধে রাধে বলো তো সাহারা মিলে গা, রাধা নাম আনমোল বলো রাধে রাধে। হরি বল হরি বল। শুধু আমরা বলছি না, আমাদের সঙ্গে আরো দেব দেবতী আছে বাবা। কারা বলছে? শিবিকা বলো রাধে, দুর্গা ভি বলো রাধে রাধে। ও হো 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 শিবিকা বল রাধে, দুর্গা ভি বল রাধে রাধে রাধে। ও হো 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 শিবিকা বল রাধে, দুর্গা ভি বল রাধে রাধে রাধে। সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। প্রেম সে বলুন সবাই, উলুধ্বনি করুন উলুধ্বনি। শিবিকা বলো রাধে, দুর্গা ভি বলো রাধে। ও হো হো শিবিকা বলো রাধে, দুর্গা ভি বলো রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শিবিকা বলো রাধে, দুর্গা ভি বলো রাধে, রাধে রাধে। ও হো হো শিবিকা বলো রাধে, দুর্গা ভি বলো রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে 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 বলো তো সাহারা মিলে গা, রাধা কানা আনমোল বলো রাধে রাধে। রাধে রাধে বলো তো সাহারা মিলে গা, রাধা কানা আনমোল বলো রাধে রাধে, রাধে রাধে বলো তো সাহারা মিলে গা, রাধা কানা আনমোল বলো রাধে রাধে, রাধে রাধে আনমোল বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে আনমোল বলো রাধে রাধে। বল আমা, এখনো মন খারাপ করে আছেন কেন? আর মন খারাপ নেই তো? হরি বল।
তা চলুন আজকে আমরা সেই বৃন্দাবনে যাব। আজকে রাধারানীর যখন নাম করে নিয়েছি আর দেরি করব না। চল রে আমার মন, মধুর বৃন্দাব যমুনা ফুল তমালে জীব, চল রে আমার মন মধুর বৃন্দাব যমুনা ফুল তমালে। সেখানে কারা আছে মা? শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুল তমালে জীব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা ফুল রে সাধা তমাল জীব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা ফুল রে যেথা তমাল জীব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা ফুল রে যেথা তমালে। চলে গে আমার মন মধুর বৃন্দাব যমুনা ফুল রে যেথা তমালে, চলে রে আমার মন মধুর বৃন্দাব যমুনা ফুল রে যেথা তমালে। আজকের বৃন্দাবন লীলায় এই ঠিক মধ্যাহ্নের একটু পর আপনাদের সঙ্গে আমি যে লীলা নিয়ে কথা বলছিলাম আমার ভগবানের দান লীলা হরি বল। তো একদিকে থাকবে আমার ভগবানের লীলা, একদিকে থাকবে শাস্ত্র কথা হরি বল। তো সেই দান লীলায় আমার ভগবান কি করছে একটু আমরা লীলাটায় আগমন করি বাবা। তো আজকের সেই ভগবান আমার শ্রীগোবিন্দ, যিনি অনাদি আদি, যিনি হলেন সর্বকারণে কারণময়। আজকের বৃন্দাবনে মধুরময় বৃন্দাবনে নতুন নতুন খেলা করছে আমার ভগবান। প্রতিনিয়ত কিন্তু এক নিয়মে খেলা করত না, প্রতিনিয়ত নতুন নতুন খেলা করত। কখনো কখনো ভক্তকে কাঁদাই এটা একটা খেলা, কিন্তু আমরা সেটা বলেছি ভক্তের ভগবানের লীলা। কখনো কখনো ভক্তের হাসায়, কখনো কখনো ভক্তের চোখে মাদে কাপড়, কখনো নিজের চোখে কাপড় মাদে, কখনো ভক্ত ভগবানের পিঠে চড়ে, আবার কখনো ভগবান ভক্তের পিঠে চড়ে। এটাই হচ্ছে আমার ভগবানের খেলা। আমার তো সেই খেলায় মত্ত হই আজকের। আমার ভগবান কি দেখছে খেলতে খেলতে, এখনো সুবলের দিকে যখন নজর পড়ে গেছে
সুবলার দিকে নজর পড়ে যখন গেছে, যেয়ে দেখছে কার কথা মনে পড়েছে, পদকর্তাই আমার বললেন, ওরে খেলার রসে ছিল কানাই সুবলের রোশনে, খেলার রসে ছিল কানাই সুবলের রোশনে, খেলার রসে ছিল কানাই আমার সুবলের রোশনে, খেলার রসে ছিল কানাই সুবলের রোশনে, হেন কালে রাধা পদ ফুরিয়া গেল মনে, হেন কালে রাধার পদ পড়ে গেল মনে, কান কালে রাধা বদ পড়িয়া গেল মনে, কান কালে রাধা বদ বলে রাধা বদ, ও তার মনে হলো রাধা বদ, ও তার মনে হলো বলে রাধা বদ, মনে হলো রাধা বদ, ও তার মনে হলো বলে আর কি কামাই থাকতে পারে রাধা বদ, বলে আর কি কানাই থাকতে পারে রাধা বদ, ওই সুবলের ভার দর্শন করে আর কি কানাই থাকিতে পারে, মনে পড়িল আর কি কানাই থাকিতে পারে, ওই সুবলের ভার বদন হেরে আর কি কানাই থাকিতে পারে, বলে রাধা বদন মনে সুবলের বাপ মদন হেরে সুবলকে দেখে আমার রাধার বদন মনে পড়ে গেছে, কেন এই সুবল ছিল আমার রাধারানীর ওই খুড়তুতো ভাই, অনেকটা রাধার মতো দেখতে, তা বলছে হ্যাঁ সুবল তোরা সবাই এসেছিস কিন্তু আমার একটু মনের ভাব বেড়েছে, বলে কি বলে তোর বদন দেখে আমার সেই প্রাণে বধুয়া আহা প্রাণে প্রিয়সীর কথা মনে পড়েছে, কি গো মা একটা প্রেমিক একটা প্রেমিকার কথা মনে পড়ে গেছে, তাহলে তার বদন কি আর ভালো লাগে, তখন এই কথাটা যখন বৃন্দাবন লীলায় আমার ভগবান সুবলকে ডেকে বলছে আই সুবল তুই কাঁদছিস নাকি, না না আরে আমার রাধার কথা মনে পড়েছে আর তুই কাঁদছিস নাকি, বলে না না আমি কাঁদবো কেন, আরে তোমার প্রিয়তমাকে তোমার মনে পড়ে গেছে আমার কান্নার কি আছে, যার কান্নার তো সেই কাঁদে কি বাবা, যার ব্যথা লেগেছে সেই তো কাঁদে, তা যখন এ কথা বলা বলি করছে পদ কথা বলছে কি, আজকের আমার ভগবান সেই কথা বলতে বলতে আজে গরু বৎস সবে চালিয়ে নিয়ে চলেছে কোথায় আমার মাঠের চতুর্দিকে ঘোরাচ্ছেন, সুন্দর করে পরিবেশন করে তাদেরকে সেবা দিচ্ছে, এমতো সময় আমার পদকথা কর্তা বললেন হরিবল হরিবল, অরে আপনার অধীনু বৎস সঙ্গী গণনিয়া, অরে রাধা বলে বাজায় বাঁশি অরে ত্রিভঙ্গ হইয়া, রাধে সেই বাঁশিতে আমার রাধা নামে ধরে যখন ডেকেছে আমা যখন ডাকে দিয়েছে আমার রাধারানী সেই বৃন্দাবুড়ির কে বলছে বুড়ি মাগো,
এমন যদি আমার প্রাণে বধূ বা বংশী বাজাই আমি কি আর ঘরে থাকতে পারি। হরি বল বাবা, এটা হলো আমার ভগবানের লীলার কথা আস্তে ছোট। কিন্তু এ জগতে ফোন আর হয় এ জগতে বাঁশি টাঁসি আর নেই যে ভগবান বাঁশি বাজাচ্ছে। কিন্তু এদিকে কি হয়, মোবাইলে ফোন করে মিস কল দিয়ে দিল, বললো এসো, বলে ঢোসার ব্রিজের ধারে এসো, ওখানে পুরো ফাঁকা জায়গা, ওখানে গল্প হবে। কিন্তু তখন তো এ কথা ছিল না, তখন তো কি ছিল, বাঁশির সুর, প্রেম ছিল তখন। এখন প্রেম আছে না ভালোবাসা আছে? হরি বল, আজকের যার সঙ্গে ভালোবাসা করে চলে যাচ্ছে তার হতে আবার দেখা যাচ্ছে বিষ খেয়ে গৌণিতাই হরি বল হয়ে যাচ্ছে। ভালোবাসা হরি বল কি মা, হরি বল হরে কৃষ্ণ। তো যখন এ কথা আমার রাধারানী বৃন্দা বুড়িকে বলছে, বলাই রাধে তোর কি হয়েছে, বলে বুড়ি মা গো তুমি তো জানো না, এইভাবে বাঁশি বাজাতে বাজাতেই আমার প্রাণানে বধুমা যখন সকালে গোষ্ঠ গোচারণে গেল, আহা তখন আমি কি করছিলাম জানো, বলি সকালে গো ধনু লইয়া ইয়র নেচে গেল আমার বিনোদিয়া, গঠে গেল বিনোদিয়া সকালে গো গোধন লইয়া, অবড়ি মা নেচে গেল আমার ওরে বিনোদিয়া, দিয়া সিংহা বেনুরনি শানে মা, দিয়া সিংহা বেনু নরনে সায়ায়া, আরে দিয়া সিংহা বেনু মুরলি যারে গোহ, আবড়ি না হো সিংহা বেনু রনিশা। তখন আমি কি করছিলাম জানো বুড়িমা, অবুড়িমা সিংহা বেনু চেনেন তো মা, সিংহা বেনু হরি বল হরে কৃষ্ণ। সিংহা বেনু কাকে বলে গো, হরি বল আমা কার সিং আছে, গরু মহিষের সিং আছে তো নাকি, সেই সিংহা বেনু করেছে কখন গোষ্ঠে গোচারণে যায়। তখন আমি কি করছিলাম, তখন আমি গুরু জনায়ামি রাতে তখন আমি গুরু জনায়ামি রাতে না পারিলাম বাইর হতে, গুরু জনায়ামি রাতে অবড়ি মা আমি না পারিলাম আমি না হেরিলাম, অবরিমা আমার শাশুড়ি ননদি আছে গো, তখন আমি এই আঙিনার দ্বারে ছিলাম, আমি না হেরিলাম সোচা বয়ানে গো, আমি আমি না হেরিলাম সোচা আনে গো,
আমি নাহে দিলাম বধুর সুচাদ মায়ানি গো আমি নাহে দিলাম বধুর সুচাদ বলে আরে দেখা হলো না আরে দেখা হলো না বলে আরে দেখা হলো না আরে দেখা হলো না বলে হাসিয়া বসি বদ আবুরি মা আরে দেখা হলো না বলে হাসিয়া বাসি বাদ আর দেখা হলো না পূর্ণিমা আমি তখন আমার পরাণে বধুবার বদন দেখি নাই হরি বল বাবা বলে পূর্ণিমা গো আমি সে বয়ানে তখন দেখি নাই তাই চলো বুড়িমা কোনে পথে কোনে পথে গেল আমার সামুরাই যে পথে গেছে যাব মরা সেই পথে কি গো মা বলে এই রাধে দানা 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 এত হুটপাট করলে হয় বুড়িমা আমার যে আর টর্স হয়েছে না কি গো মা যদি এখনকার এই আমাদের মতো ছেলেদের আর মেয়েদের যদি একবার প্রেম হয়ে যায় যদি একবার ফোনে বলে হ্যালো তা হেলে গেল এবার বলবে চলে এসো আজ দেরি করবে সে আর দেরি করবে না তা বাঁশি বাজিয়েছে এখনকার প্রেম আর তখন আমার ভগবানের প্রেমটা তো পুরো আলাদা তা সেই ভগবান রাধারানীকে বাঁশি ডাকছে রাধে ও গো রাধে তোমারও লাগিয়া গাঁথিনু হার পরাবো তোমারও গলি রাধে গো তুমি আমার কাছে চলে এসো আমার রাধারানী যখন ডাকে দিয়েছে রাধে বলছে বুড়িমা গো ও বুড়িমা শোনো শোনো অবুড়িমা কোনে পথে গেল সামরাই অবুড়িমা আমাকে কোনে পথে গেল সামরাই অবুড়িমা গেল সামরাই ললিতারে কোন পথে গেল সামরাই জ্বর লাগিয়া প্রাণ আমার করে ও চাটা জ্বর লাগিয়া প্রাণ বুড়িমা আমার করে ও চাটা বুড়িমা দেখিলে মন জোড়ায় মা গো বলো পথে গেল সামরাই ললিতারে কোন পথে গেল সামরাই আমার মন করে অরিমা ললিতালো তালো মন করে চাটন আমার ঘরে পান প্রাণ
ললিতা মন করে উচাটন অবরিমা দেখিলে মন জোড়াইমা কোনে পথে গেল সামরাই ললিতা রে কোন পথে গেল সামরাই ললিতা রে কোন পথে গেল সামরাই কোন পথে গেল সামরাই হরি বল হরি বল হরি বল হরি বল অবরিমা বলে দিতে পারবে আমার পরাণ বধুয়া কোন পথে গেছে আলে এই রাধে অত তাড়াতাড়ি করলে হয় না আরে দেখ শোন 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 আরে আগে তোর শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতিটা তো নে আর তুই একটা গৃহের বধূ কি মা শাশুড়ি ননদি আছে তাও তুই এত ছটফট করছিস পরাণ বধুয়া ডেকেছে তোর তো বিয়ে হয়ে গেছে আরে এত ছটফট করলে হয় হ্যাঁ আরে পরাণ বধুয়া ডেকেছে বলে একবার কলসির জল ফেলে দিয়েই জল আনতে গেলে হয় নাকি হ্যাঁ হরি বল তাড়াতাড়ি করে রাধারানী চলে যাবে বলছি বুড়িমা চলো পশরা রইয়া মাতে যাবো আমরা সেই পথে যেখানে আছে আমার পরাণ বধুয়া শ্যামরায় সেখানে যাবো চলো বুড়িমা বলে দাঁড়া বলে দাঁড়া তোর শাশুড়ির কাছ থেকে অনুমতিটা নি বলো জটিলে আরে হ্যাঁ বড় লোক হয়ে গেছিস বলে তুই কি এই জাত ধর্ম সব কিছু খোয়ালি আর মা কি করবো বলো বুড়ো হয়ে গেছি আর তো আমি বাজারে আর শোন শোন মথুরার হাগে হাটে আজকের কংস রাজা ঘোষণা করে দিয়েছে যত দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যাবি সব চার গুণে বিক্রি হবে হ্যাঁ সব কিছু তোদেরকে অনেক টাকা এর থেকে আর বড় লোক হওয়ার আর সুযোগ নাই এখনো চল বুড়িমা বলছে আরে শোনো 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 অবিন্দে বুড়িমা শোনো আরে আমি তো এখন বুড়ো হয়ে গেছি আমি তো যেতে পারবো না আর আমার মেয়েটা যা ঝগড়াতে বাবা ওকে পাঠানো যাবে না ও বাজার বসে কি করবে ও নিজেই হয়তো বাজার বসিয়ে দেবে তার থেকে এক কাজ কর আমার ওই বৌমাটাকে সঙ্গে নিয়ে যেতে পারবে আরে বৌমা নতুন মেয়ে পারবে কি এইটার জন্য তো গেছে কি মা একবার তুমি বললে হয় রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য তো গেছে সেখানে বুড়িমা তুমি একবার বলো দেখি আচ্ছা ও কি নতুন মেয়ে পারবে ব্যবসা করতে বলে তাছাড়া তো আমার আর উপায় নাই তাহলে আর আমার কেউ যাওয়ার নেই তা হোক যদি আমার বুড়ো হারে কাজ হয় তো রাধারানী মানে ওই তোর বৌমাকে আমি নিয়ে যাই সঙ্গে করে সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গেছে এই রাধে রাধে চল চল তাড়াতাড়ি করে পশরা সাজাই এনে যেতে হবে আমরা সেই মথুরার হাটে সুন্দর করে সাজাচ্ছে বুড়িমা বলছে আই রাধে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আরে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আরে 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 কে যাবে মথুরার হাটে হাত তোলো তো দেখে আমা আচ্ছা আচ্ছা আমা হাটে যাবেন না হরি বল হরে কৃষ্ণ যারা যারা হাটে যাবে একবার হাত তুলুন তো হাটে যাবেন না যারা হাত তুলুন আর যারা যাবেন তারা হাত তুলুন আপনার কোন দিকে হরি বল আচ্ছা যারা যাবেন না তারা হাত তুলুন হরি বল আচ্ছা তাহলে আপনারা সবাই যেতে চান তো বলো নিদাই গৌর রমানন্দে হরি বল হরি বল কে যাবি বাড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আরে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আরে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে দধি দুগ্ধ ঘৃত ঘোল করিয়াই আমরা সাথে দধি দুগ্ধ ঘৃত ঘোল লইলাম ওর সাথে পশরা সাজাই আরে রাধে বলে ও গো বড়াই দাঁড়াও রাজে পথে আর রাধে বলে ও গো বড়াই যাব মোর সাথে অত তাড়াতাড়ি গেলে হবে না আস্তে আস্তে চল তো যেতে বলেছে বলে একবার তাড়াতাড়ি করে সেজে গুজে নিয়ে ওরকম ভাবে গেলে হয় নাকি এই রাধে অত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস রাধে বলে ও গো বড়াই দাঁড়াও রাজে পথে রাধে আর রাধে বলে ও গো বড়াই দাঁড়াও একটু পথে আরে পশরা আশা যাইয়াছি আমি তুলে দিবে মাঠে আরে পশর আশা সাজিয়েছি তুলে দিবে মাঠে আরে পশর আশা যাইয়াছি আমি তুলে দিবে মাঠে আরে পশর আশা যাইয়াছি আমি তুলে দিবে মাঠে কি বলছে মা আমি পশর আশা যাইয়াছি তুলে দিবে আমার মাঠে
ললিতা এবার দেখছি রাধা আমার কি করছে দেখেন। আমাদের এখন যখন রাধা রানীর ওই যাওয়ার কথা শিওর হয়ে গেছে, রাধা রানীর গায়ে কোথাও অন্যা নেই, কাপড় জামা ওইভাবে তুলে চলেছে, কেন পরানে বধুয়া ডেকেছে সেখানে যেতে হবে। তা বড়াই বলি বলছে, ওই ললিতা ওই দেখ রাধা রানীর অবস্থাটা দেখ, সবে মাত্র যাওয়ার কথা বলেছি, যাওয়ার সময় হোশ নাই। কি গো মা, আমার ভগবান যাকে যেদিন ডাকে তার হোশ থাকে না বাবা। একটু আপনারা মহাভারতে চলুন কিংবা রামায়ণে চলুন, মহাভারতে চলুন, সেখানে দেখুন আমার ভগবান যেদিন যাকে ডেকেছিল সেদিনও তাদেরকে হুঁশ ছিল না বাবা। আমা যুদ্ধের শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রে যুদ্ধ, 18 দিনে যুদ্ধ সব শেষ হয়ে গেছে। ভগবান কৃষ্ণচন্দ্র ধর্মপুত্র যুধিষ্ঠিরকে ডেকে নিয়ে বলেছিল, এই যে ও দাদা যুধিষ্ঠির, আরে শোনো শোনো, তোমরা এত আনন্দ করছো, আচ্ছা বলো তো দাদা এই যুদ্ধটা ধর্মযুদ্ধ না অধর্মযুদ্ধ? চিন্তা করছে, এ তো ভারী প্রশ্ন, কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধটা করেছো এই যুদ্ধটা ধর্মযুদ্ধ না অধর্মযুদ্ধ? যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে বলেছিল সেদিন এই যুদ্ধটা হলো ধর্মযুদ্ধ। ভগবান সেদিন ভয়াল ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠে বলেছিল, মিথ্যা কথা, শোনো দাদা, শুধু ধর্মের জয় হয়েছিল বলে তাই ধর্মযুদ্ধ। তুমি চিন্তা করে দেখেছো কোনোদিনের জন্য? ও যুধিষ্ঠি দাদা, এই যুদ্ধটা যদি সত্যই ধর্মযুদ্ধ হতো, এই কুরুক্ষেত্রের মাঠে সত্যই যদি সেদিন ধর্মযুদ্ধ হতো না, তোমরা কোনোদিনের জন্য ওই দুর্যোধনকে মারতে পারতে না। আমা বলছে যুদ্ধটা যদি সত্যই ধর্মযুদ্ধ হতো সেদিন তোমরা দ্রোণাচার্যকে মারতে পারতে না, সেদিন যদি সত্যই ধর্মযুদ্ধ হতো তোমরা তাহলে ওই জয়দ্রথকে মারতে পারতে না। তুমি মনে মনে ভাবছো তৃতীয় পাণ্ডব অর্জুন জয়দ্রথকে সেদিন মেরেছিল? এটা অধর্মযুদ্ধ। বড় বড় খেলায় একটা সিস্টেম থাকে বাবা, ফুটবল খেলা বলি ক্রিকেট খেলা বলি, প্রত্যেক নিয়ম একটা নিয়ম নীতির মধ্যে থাকে। এ যুদ্ধের এমন একটা খেলা তৈরি হয়েছিল যার কোনো নিয়ম ছিল না, নীতি ছিল না, তবুও তাকে বলছে ধর্মযুদ্ধ। কেন না সেদিন ধর্মের জয় হয়েছিল কি বাবা, তাই না? সেদিন শুধু ধর্মের জয় হয়েছিল বলে ধর্মযুদ্ধ। আচ্ছা দাদা তুমি বলো তো, যেদিন নারায়ণ সেনাদের সঙ্গে তোমার ভাই ওই তৃতীয় পাণ্ডব অর্জুন যুদ্ধ করছিল, ঠিক এমতো সময় শকুনির পরামর্শে জয়দ্রথ তৈরি চক্রগুহা একটা নির্মাণ করেছিল, এই যে মা, তো ওই চক্রগুহার মধ্যে একটা ছোট্ট শিশুকে তারা সাতটা রথি মিলে মারল। শিশুটা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, যে আমার ছোট্ট ভাগনা যার নাম ছিল অভিমান্য মা, সাতটা বড় বড় রথি সেই চক্রগুহার মধ্যে তাকে বধ করেছিল। আচ্ছা বলুন তো মা, ওই দিনে অভিমান্যকে কে বধ করেছিল, কে বাবা? আমা অপরাধ নেবেন না মা, কোনো ব্যবসায়ী যদি বেচাকেনা করতে আসে না মা, যদি খরিদ্দার ভালো না হয় কিন্তু বেচাকেনা ভালো হবে না, আপনারা তো ভালো খরিদ্দার মা, তো কেন আমার বেচাকেনা মাল নিয়ে ঘরে ফিরে যেতে হবে নাকি লাস্ট অবধি? বলুন মা অভিমান্যকে কে মেরেছিল? শাস্ত্রে বলছে মা, বলছে সাতটা রথি মিলে অভিমান্যকে মেরেছে, মিথ্যা কথা। তাহলে শাস্ত্র মিথ্যা কথা বলছে? বলছে না, বলছে অর্জুনের বাণে অভিমান্যকে মেরেছিল, এটা মিথ্যা কথা? বলছে না এও মিথ্যা কথা, অভিমান্যকে সেদিন মেরেছিল কি জানেন মা? গর্ভধারিণী মা সুভদ্রা। আমা মা সন্তানকে কেমন করে বিনাশ করে আমি বলেছিলাম না মা? আমা পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতার আদর্শে হয় ধর্ম নীতি জ্ঞান, এমনই সকলেই শেখান পিতা গর্ভযতনে, এমন পিতা মাতার যেনা ভক্তি করে তার মতো মূর্খ নাই এই বিশ্ব সংসারে। সপ্তম মাসেতে যখন আমরা জননী জঠরে আমরা হেষ্ট মুন্ডে ঊর্ধ্ব পদে থাকি, হরি বল, সেদিন আমাদের পিতা সবই কিছু শেখায়, সবে অর্জুন এই সাতটা রথি জয়দ্রথর চক্র গুহার ভিতরে প্রবেশ করার কথা বলছিল,
সুভদ্রা তখন জেগেছিল, তখন আমার অভিমান্য সুভদ্রার গর্ভে। এহেন সময়ে আমার যখন বলছিল অর্জুন যে কিভাবে চক্রগুহ ভেদ করতে হয় আর কিভাবে প্রবেশ করতে আর কিভাবে বাহির জগতে আসতে হয়, সবে ভিতরের গল্পটা শুনেছে কিভাবে যেতে হয়। এবার সুভদ্রা মা, আমার মায়েদের নয়নের টুক বেশি নিদ্রা আসে, কেন সারাদিন খাটাখাটুনি করে, একটু আগে একটা মা ঘুমাচ্ছিল দেখেছে হরিভ, তাই ঘুমানোটা যে কত বড় অপরাধ একবার জেনে নেন মা। একবার দোকানটা খুলতে হবে হরিভ, দোকান না খুললে খরিদ্দার আসবে না, গুরু মন্ত্র আসবে না, আগে দোকান খুলতে হবে, শুধু ঘুমালে হবে না। সুভদ্রা যখন ওই যে অভিমান্য গর্ভে থেকে শুনছে মা পিতা আমাকে বলছে, ওই যে বললাম জন্ম হতে, আহা পিতা হতে জন্ম হয় পুত্র কন্যা কোন, ভালো করে সেদিন শোনাচ্ছিল কিভাবে প্রবেশ করতে হয়েছিল চক্রগুহা। ঠিক যখন বাহিরে জগতে আসার কথা বলছে না, যখন ওই ভেদ করে বহির্জগতে আসার কথা বলছে, তখন কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময়ে অভিমান্য চিৎকার করে বলে উঠেছিল, মা মা গো তুমি ঘুমিয়ে পড়ো না, মা তুমি যে ঘুমিয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়ব, আমার তাহলে ওই চক্রগুহ থেকে বের হওয়ার পথটা আমার আর জানা যাবে না। আমা সেই জন্য মায়েদের গর্ভে যখন সন্তান আসে না, আমা বলছি কি মা গো গর্ভে যখন সন্তানেরা সেভাবে ঘুমিয়ে পড়ো না সর্বদা, সেদিন যদি না সুভদ্রা ঘুমিয়ে পড়তো না, অভিমান্যকে কেউ মারতে পারত না। নারায়ণ সেনাদের সঙ্গে যখন যুদ্ধ করছে, এদিকে যুধিষ্ঠির কাছে খবর গেছে, যুধিষ্ঠির জয়দ্রত চক্র গুহা নির্মাণ করেছে, যুদ্ধ করতে হবে তোমার। যুধিষ্ঠির চিন্তা করছে, চিন্তা করছে যুধিষ্ঠির কাকে পাঠাবো, একমাত্র চক্র গুহা ভেদ প্রবেশ করতে পারে আমার তৃতীয় পাণ্ডব অর্জুন। ছোট্ট শিশু কাছে এসে বলছে, জেঠুমণি, ও জেঠুমণি কে? আমি জেঠুমণি, আমাকে আশীর্বাদ করো, আমি যাবো যুদ্ধে। যুধিষ্ঠির নয়ন ধারা বইয়ে ধূর ছড়ছে সেদিন, অভিরে আমি চাই না এই রাজত্ব, ওই সূর্য আমি কিছু চাই না, তুই আমার একটা মাত্র বংশের প্রদীপ, যে প্রদীপটা আমি নিভে যেতে দিতে চাই না। জেঠুমণি তোমার জপমান হবে, তোমাকে মন্দ করবে, তোমাকে মন্দ বলবে, জেঠুমণি আমি চাই না, আমি চাই না জেঠুমণি, তোমার তোমার কেউ কটু কথা বলুক, তোমাকে নিন্দা করুক, আমি চাই না জেঠুমণি। আরে ওই তুই এই চক্রগুহার মধ্যে গেলে বের হতে তো পারবি না বাবা, জেঠুমণি তুমি আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ করতে চায় কেউ, কারো সন্তানের মৃত্যু কেউ চায় মা? তবে তুমি এই কথা মনে রেখো, যখন আমার বাবা ওই গাণ্ডীবধারী অর্জুন আর পিতা ওই যে আহা মাতুল কৃষ্ণ যখন আসবে, তুমি তাদেরকে বলো যেন আমাকে ফিরিয়ে নিয়ে আস। মা গো এই মতো সময়ে না, এই মতো সময়ে দুর্যোধনের অন্তরটা কেঁদে উঠেছিল, জয়দ্রতকে ডেকে বলেছিল, জয়দ্রত এই যুদ্ধ বন্ধ করো, এ যুদ্ধ করো না, এ যুদ্ধ আমি করতে চাই না, আমি চাই না আমার বংশের প্রদীপটা যে আসছে ওকে নিভাই নিভে যেতে, এই যুদ্ধ আমি চাই না, আমি চাই না মাতুল শুকনি, আমি চাই না যুদ্ধ। শুকনি চিৎকার করে উঠে বলেছিল, পিতা পিতা তুমি তোমার দুর্যোধনের কথা শোনো, পিতা সুবলকে ডেকে যখন বলছে, পিতা তুমি তোমার দুর্যোধন তোমার নাতির বড় নাতির কথা শোনো, যেদিন আমাদের একশত ভাইকে না খেতে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, যখন আমাদেরকে একটা কারাগারের মধ্যে বেঁধে রেখেছিল, সেদিন তো কত করে ডেকেছিলাম, কত করে বলেছিলাম দুর্যোধন এ রাজ্য চাই না আমরা, এ রাজ্য চাই না আমরা, আমাদের শুধু একটু খেতে দে, একটু জল দে। সেদিন দুর্যোধন আমাদের দিকে তাকায় না,
সেদিন কাঁদতে কাঁদতে তুমি বলেছিলে, আমার কেউ কি নেই, কোনো সন্তান কি নেই যে দুর্যোধনের প্রতিশোধ নিতে পারে? কেউ যখন বলল না, আমি তো তোমার একটা বিকালাঙ্গ ছেলে, আমি ভালো করে সোজা হয়ে হাঁটতে পারি না, আমি পিছন থেকে বলেছিলাম পিতা আমি পারবো প্রতিশোধ নিতে, আমি পারবো পিতা। তুমি বলেছিলে কাউকে আমি খেতে দেব না যে আমার দুর্যোধনের প্রতিশোধ নিতে পারবে, আমি আমি তাকে খেতে দেব যে আমার এই 100 সন্তানকে, 99 সন্তানকে মেরে ফেলছে, যে আমাকে মেরে ফেলছে, যে আমার রাজ্যকে শেষ করে ফেলছে, তার বিরুদ্ধে আমি একটা অস্ত্র তৈরি করে রেখে যাবো যে হলো আমার শকুনি, আমি কাউকে খেতে দেব না। পিতা গো, সেদিন তুমি সবাইকে না খেতে দিয়ে ভাইয়ে ভাইয়ে কেকা রক্ত চর্ম মাংস খেয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে মারা গিয়েছিল আমার চোখের সামনে, সেই কথা আমাকে ভুলিয়ে দিচ্ছে দুর্যোধন। দুর্যোধন আমাকে ভুলিয়ে দিচ্ছে, গান্ধারী আমি বলেছিলাম, গান্ধারী আমি এর প্রতিশোধ নেব। আমি যদি না আজকে অভিমন্যুকে মারি তাহলে অর্জুন যুদ্ধ করবে না, আর অর্জুন যদি না যুদ্ধ করে এই যুদ্ধ শেষ হবে না। দুর্যোধন এখন তুমি মায়া দেখাচ্ছ, তোমার বংশের প্রদীপ নিভে যাবে। এই জয়দ্রুত তুমি দুর্যোধনকে বলো, ও কেমন করে ওই প্রদীপটা নিভাবে কি জ্বালাবে ওকে তুমি বলো। আমা বলছে যুদ্ধ তুমি করো দুর্যোধন। জয়দ্রুত চক্র গুহাটি নির্মাণ করে দিয়েছিল অভিমান্য, এক পা দুপা করে যখন আসছে না, মনটা সায় দেয়নি তখন, ঠিক এমতো সময়, এ হেন সময়ে, এ হেন সময়ে যখন কাঁদতে কাঁদতে ঢুকেছে না আমা, দুর্যোধন অন্তর থেকে কেঁদে বলে উঠেছিল, অভি তুই আসিস না, তুই আসিস না রে অভি, আমি চাই না এমন যুদ্ধ অভি। আমা প্রবেশ ঠিক করেছিল অভিমান্য এই চক্র গুহার মধ্যে, কিন্তু বীর হওয়ার রাস্তা জানে না, সাতটা রথি মিলে অত্যাচার করছে আমা, কখনো কখনো অস্ত্রটা নিজের অস্ত্র দিয়ে কাটাচ্ছে, কখনো শুয়ে শুয়ে, কখনো আমা নিজের এই দেহ দিয়ে, কিন্তু কোনো মতে অস্ত্র ঠেকাতে পারছে না। ভগবান কৃষ্ণচন্দ্র অভিমান্যর এই কষ্টটা আর সহ্য করতে পারল না, অর্জুনকে ডেকেছে, জানিয়ে সাতটা রতি কেউ আমার ভাগনাকে মারতে পারবে না। অর্জুনকে ডেকে বলছে সাকা তুমি যুদ্ধ বন্ধ করো, কেন তোমার মহা বিপদ হয়েছে, কি হয়েছে? বলে তোমার ছেলে ছোট অভিমন্যুকে সাতটা রতি মিলে ঘিরে মারছে। ভগবান এ কেমন তোমার লীলা, এই জন্য তো আমি চেয়েছিলাম না কোনো দিনের জন্য যুদ্ধটা করব, আমি কোনো দিনের জন্য চাইনি যে এই যুদ্ধটা আমি করব, কিন্তু এই যুদ্ধটা কে বাঁধালো, কেন বাঁধালো? যখন এ কথা বল রাধে 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 আমা, চক্র গুহার মধ্যে যখন এদিকে অভিমান্য আছে, এদিকে ভগবান যখন নারায়ণ সেনাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে বললো না, সঙ্গে সঙ্গে অর্জুন কি করলো, বলে সখা এখন আমি কি করব, রথে চড়ে চলো, আমার যেখানে আমার ছেলেটা মারা যাচ্ছে সেখানে আমার যেতে হবে। ও চার সময় নাই, যেও না তুমি, এখান থেকে তুমি একটা বাণ চালিত করে দাও, যে বাণটা গিয়ে ওই চক্র গুহার মধ্যে সব থেকে যে বড় বীর তাকে যেন বধ করে। যে বাণটা চালিত করে দিয়েছিল না, যার নাম হলো কামোশ, আমা বাণটাকে অর্ডার করে দিয়েছে, যাও ওই চক্র গুহার মধ্যে সব থেকে যে বড় বীর তুমি তাকে বিনাশ করবে, তাকে হত্যা করবে। আমা সেদিন বাণটা, অর্জুনের বাণটা এসে অভিমন্যুর বুক ভেদ করেছিল, চিৎকার করে বলে উঠেছিল, পিতা পিতায়া
আমি যার সহ্য করতে পারি না পিতা, পিতা আমি যার সহ্য করতে পারি না, পিতা আমি যার সহ্য করতে পারি না। বংশের প্রদীপটা যেন নিভে যায়, এ মতো সময়ে অর্জুন এসে দেখছে কুরুক্ষেত্রের মাঠে একটা জ্বলন্ত প্রদীপ সবে যেন নিভে গেছে। আমা অভিমন্যুর দেহটা কোলে করে ধারণ করে নিয়ে চিৎকার করে সেদিন বলে উঠেছিল, অভি শেষে দেখায় পিতা, প্রকৃতির মাঝে ব্যথা ভরা কান্না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না। একবার কথা বল না, একবার বল অভি, প্রকৃতির মাঝে একবার কথা বল না অভি, ব্যথা ভরা একবার কথা বল না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না। জীবনের শেষ বেলা আমা এসে গেছে দেখা, এই বৃথাই হলো অভিরে বারবার যখন ডাকছে আর বলছি পিতা, জীবনের শেষ বেলায় শেষে দেখায়া প্রকৃতির মাঝে ব্যথা ভরা কান্না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না, আর দেখা হবে না।
আর দেখা হবে না। ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মা, সেদিন আমার ভগবান আমা এই ঘটনাটা এখানে না ঘটালে দেখেছিল অর্জুন যুদ্ধ করবে না, তাই আমার ভগবান কৃষ্ণচন্দ্র সেদিন এই খেলাটা খেলেছিল। তাই সেদিন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে ডেকে বলেছিল, দাদা এটা শুধু ধর্মের জয় হয়েছে বলে এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ হয় নাই। হরি বল। এর পরবর্তী যে সম্প্রদায় আছেন আপনারা যথা সময়ে চলে আসবেন। হরি বল, হরি বল। আর পাঁচ মিনিট বাকি, হরি বল। তো আজকের আমার রাধারানী রাই বিনোদিনী আজকের সখীদের নিয়ে, আজকের ললিত আবিষেকা চিত্রা চম্পকলতা এদেরকে নিয়ে চলেছে। এখন পদকর্তা দেখে বলছে, ও ললিতা আজকের আমার রাধারানী কেমন সাজে চলেছে দেখো, বলে কেমন সাজে। ললিতা বিশাখা সাথে চলিলারাই ব্রজপথে, ললিতা বিশাখা সাথে চলিলারাই ব্রজপথে, ললিতা বিশাখা সাথে চলি ব্রজ পথে, ললিতা বিশাখা সাথে চলে লড়াই ব্রজ পথে, কত সাধে কত সাধে রে পাড়াই আছে পাগল, কত সাজে বানাই আছে তারে গান, কত সাদের বাড়াই আছে পাগল, কত সাদে বাড়াইছে পা, কত সাদে বাড়াইছে পা। আস্তে আস্তে, তারা কেমন করে চলেছে? উথালিয়া ভবসার এলাই লোকে সোহায়, ভবসার এলাই লোকে সোহায়, উধালিয়া উধারিয়া ভবসার এলাই লোকে সোহায়, উধালিয়া ভবসার পারাই লোকে সোহায়, ধরনি না যায় রাধার পাগো, ধরনি না যায় রাই গৌর হরি বল হরি বল, আরে ধরনি রাধারে প্রেমে অঙ্গ রাধে চলো মালো, রাধে রাধে প্রেমে অঙ্গ চলো মালো, রাধারে দুটি অঙ্গ করে চলো মালো, রাধারে প্রেমে অঙ্গ চলো মালো, আঁকি দুটি ঝুল চলো চলো প্রেম অঙ্গ চলো মালো, রাধারে রূপে করে আখারা
ধরে রাখি দুটি করো চলো চলো রাধার প্রেমে অঙ্গ চলো মালো আঁকি দুটি চলো 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 প্রেম অঙ্গ চলো মালো বলে কেউ দেখো নি তোমরা দেখো প্রেমে অঙ্গ চলো মালো রাধার প্রেমে অঙ্গ চলো মালো আঁকি দুটি করে চলো মালো রাধার প্রেমে অঙ্গ চলো মালো আঁকি দুটি চলো চলো বলে প্রেমে অঙ্গ করে চলো মালো দুটি চলো কেউ দেখো নি তোমরা দেখো আঁকি দুটি চলো চলো কেউ দেখো নি তোমরা দেখো আঁকি দুটি চলো চলো কেউ দেখো নি নিতাই গৌর আঁকি দুটি চলো চলো কেউ দেখে তোমরাই বলো আঁকি দুটি চলো চলো হে প্রেম আমার আজকে রাধারানীর আই বিনোদিনী আজকে চলেছে কোথায় যেখানে আমার ভগবান বাঁশি বাজাতে বাজাতে রাধারানীকে ডাক দিয়েছিল হরি বল তো আজকের যেখানে আমার বংশীধারী শ্যাম রায় ঠিক সেখানে যাওয়ার পূর্বে বহু দূর থেকে দেখতে পেল কদম্ব বৃক্ষ তালে যেন মেঘে নেমেছে ও জয় বুড়িমা ওই দেখো 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 আমা কি দেখছে যেন কদম্ব বৃক্ষের নিচে যেন মেঘ নেমেছে বলে ও রাধে আরে ওটা মেঘে না কুয়াশা আমি বুঝবো কেমন করে বলে ও বুড়িমা তুমি তো এখনো বুড়ো মানুষ তুমি ভালো করে চোখে দেখতে পাও না ওটা মেঘ গো মেঘ বলে আরে মেঘ যদি হয় তবে বরষণ কোথায় বলে বরষণ আমার নয়নে পাতে বলে বরষণ আমার নয়ন পাতে বরষণ নয়ন পাতে তোমরা কেউ দেখো নি শোনো শোনো ওই কদম্ব তলায় যদি মেঘের উদয় হয় তাহলে বরষণ আমার নয়ন পাতে বরষণ আমার নয়ন পাতে বলে দেখো দেখো একবার নয়ন দিয়ে রাধা বরষণ আমার নয়ন পাতে বলে ভালো করে দেখো বুড়িমান বরষণ আমার নয়ন পাতে দেখো দেখো বুড়িমান বরষণ আমার নয়ন পাতে কেউ দেখো নি আজ তোমরা সবাই দেখো বরষণ আমার নয়ন গৌর হরিমান সদ্য গৌরভক্ত মন্ডলী গৌরভক্তিমতী মা সময় শেষ হয়ে গেছে বাবা তো আজকের আমার ভগবান সেই দান লীলায় আমার রাধারানীর আই বিনোদিনী আজকের আমার ভগবানের সঙ্গে কত না লীলাছল চাতুরি করে আজকের একত্রিত হয়েছে আজ রাধা কৃষ্ণের মিলন মাধুরী আমি এখানেই শেষ করলাম আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী 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 আরে সবাই মিলে চাঁদ মাধনে বলুন হরি হরি নিদাই গৌর হরি ও বলুন হরি হরি বলে হরি বলে বলে না আরে হরি বলে বলে না হরি বলে বলে না হরি বলে বলে না বলে বলার বদনে পেয়েছো ভাই হরি বলে বলে না আরে বলার বদনে পেয়েছো ভাই হরি বলে হরি বল নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে রাধা গোবিন্দ